তোমরা কি আছো শুনতে পাচ্ছো আমাকে? বেয়াপور কথা বলো সবাই কথা বলো কেমন লাগে তোমাদের অনলাইন ক্লাস করতে? পড়াশোনা কেমন লাগে? একটু লাগে। আচ্ছা। বোর লাগে আপনাদের? লাগারই কথা কিন্তু তারপর একটু ম্যানেজ করে নিতে হবে আর কি যে করে দিন তো আজকে তোমাদের টপিক কি বলো তো? রিভ রিভস হ্যাঁ। তো আ ক্লাসটা শুরু করার আগে আচ্ছা আমি আমার পরিচয়টা দিয়ে নেই আমি হচ্ছি ফারজানা আনিকা রেমি চিটাগং মেডিকেল কলেজে আছি তো ক্লাস শুরুর আগে কয়েকটা কথা একটু বলে নেই সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু এখন তোমরা ভিসেরা বোনস অনেকে হয়তোবা বা বোনস কিনেছ আবার অনেকে কিনো নেই তো ভিসেরা হয়তোবা বা দেখতে পাচ্ছ না বা অনেক কিছু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না মানে না দেখে বই পড়ছো আর কি প্র্যাকটিক্যালি পড়তে পারছো না তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা হচ্ছে গুগল দেখে বা হচ্ছে নিটার দেখে বা মেন বই থেকে বেশি বেশি ছবি দেখার চেষ্টা করবা বিভিন্ন ছবি দেখার চেষ্টা করবা মানে ইট যে তোমার সবগুলো হবে ঠিক আছে মানে তোমার সব ফিগার পারতে হবে তা না তোমার মেন মেন যেগুলো রিটার্ন লাগে সেগুলোই যথেষ্ট কিন্তু বোঝার জন্য বেশি বেশি ফিগার দেখবা তাহলে দেখবা কনসেপ্টটা এখন ভালো থাকবে আর হচ্ছে গিয়ে ভবিষ্যতে যখন তোমাদের ক্লাস খুলবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুলবে ইনশাল্লাহ তো খুললে তখন হচ্ছে তোমরা মানে তোমাদেরকে সবই দেখানো হবে তখন তোমরা মানে মিলাতে পারবা তোমরা রিলেট করতে ইজি হবে ব্যাপারটা বলছি বেশি বেশি ফিগার দেখবা তো আজকে যেহেতু একটা বোন রিলেটেড ক্লাস আমি হচ্ছে বোনটা দেখে মানে ক্যামেরা অন করে দেখিয়ে পড়াতে পারতাম কিন্তু সেটাতে হচ্ছে ক্যামেরা অন করলে তোমরা অনেকেই টেকনিক্যাল কজের কারণে সেভাবে দেখা যায় না প্লাস আমি তো বোনটা হাতে ধরে ফিল করতে পারবো কিন্তু তোমরা করতে পারবে না তো সেজন্য হচ্ছে কি আমি বলবো যে আমি তোমাদেরকে স্লাইড দেখেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি তোমাদের কাছে যদি বোন থাকে তাহলে হাতে নিয়ে বসো আর তোমাদের কি তোমার কি বোন কিনেছো কিনে নাই আপু কিনেছি আপু আচ্ছা কেউ কিনেছো কেউ কিনা নাই অনেকদিন হয়ে গেছে যদিও কিনে ফেলবা তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আর কিছু কথা সেটা হচ্ছে যে আমি হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় কিছু কিছু সময় তোমাদেরকে বলবো যে তোমাদেরকে আমি প্লাস আমি বলার পরে আবার তোমাদের করতে তোমরা হচ্ছে কথা বলবা মানে তোমরা আমি যখনই মানে তোমাদেরকে রেসপন্স করতে বলবো তোমরা রেসপন্স করবা কারণ আমি তো আসলে তোমাদেরকে কেউ চিনি না আবার তোমরাও একজন আরেকজন কেউ ভাবে চিনো না তো এখানে লজ্জার কিছু নাই আমিও বুঝবো না কে বলছো তোমরাও একজন আরেকজন বুঝবা কে বলছো তো লজ্জা করবা এজন্য কথা বলবা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ মানে এই মানে বোনটা আমি তোমাদেরকে লাস্টে ক্যামেরা অন করে একটু দেখিয়ে পজিশন সহ তো তখন আমি তোমাদেরকে যেহেতু ছবি দেখিয়ে বোঝাচ্ছি হচ্ছে যে ছবির দেখে যদি কিছু না বুঝতে পারো স্ট্রাকচার আমাকে বলবে আমি হচ্ছে তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিবো আচ্ছা তো ফার্স্ট হচ্ছে গিয়ে দেখো আমাদের হচ্ছে তাহলে শুরু করছি রিবস থেকে আমাদের কি কি জানতে হবে দেখো রিবস থেকে হচ্ছে আমাদের প্রথমত আইডেন্টিফিকেশন করতে হবে যে এই রিপটা হচ্ছে গিয়ে টিপিক্যাল নাকি অ্যাটিপিক্যাল এই বিষয়টা আমি পরে বলছি তারপর অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো লাগবে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে কোনো বোনের জন্য বা যে কোনো এর জন্য অ্যানাটমিক্যাল পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এটা না পারলে পাস করাবে না এটা হচ্ছে যে মানে কোন একটা মানে যে কোনো ভাইভা টেবিলে যেখানে যাও না কেন মানে যেখানে হচ্ছে তোমাকে ধরবে সেখানে সাথে সাথে বোনটা হাতে নিয়েই ফার্স্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস হাতে নিবাই তোমরা অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো বলতে হবে তো এটা হচ্ছে আমি এখনই তোমাদেরকে বলবো না পার্টস গুলো বলার পরে তোমরা দেখবা নিজেরাই বলতে পারছো কিছু আর আমি তখন বললে তখন বুঝতে পারবে এখন বললে বুঝবে না আচ্ছা এই হচ্ছে আহ হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট সাইড ডিটারমিনেশন লাগবে যেহেতু এটা রিব রিব আমরা জানি দুইটা করে থাকে মানে পেয়ার করে থাকে বডি দুই সাইডে থাকে এই জন্য রাইট নাকি লেফট এই জিনিসটা লাগবে তারপর হচ্ছে হিস্টোলজি হিস্টোলজিটা হচ্ছে আমরা হচ্ছে দেখা যায় আমরা বোনের অনেক কিছু জানার চেষ্টা করি বোনের রিলেশন তারপরে কোন চিপাই কি আছে কোথায় একটু নিচু কোথায় একটু উঁচু কোন জায়গায় কোন জিনিস পাস করে কোথায় একটু আমরা একদম রাফ কাটা স্মুথ এগুলো সব জেনে ফেলি কিন্তু আসলে প্রফিট টেবিলে আমাদের আসলে এত কিছু টিচার আমাদের থেকে এক্সপেক্ট করে না ইউজালি ওগুলা হচ্ছে একটু পরে আমাদের থেকে প্রথমেই যেটা ওনারা এক্সপেক্ট করেন সেটা হচ্ছে আমরা এজ এ হোল একটা বোন সম্পর্কে কি জানি সেটা তো একটা বোন সম্পর্কে আমরা অ্যাজ এ হোল যা জানি বা বোনটা আসলে কিভাবে থাকে বোনটা আসলে কি এই জিনিসটা হচ্ছে গিয়ে হিস্টোলজি এটা আমি বলবো তারপর হচ্ছে পার্টস টিপিক্যাল অ্যাটিপিক্যাল রিপ পিকিউলারিটি আছে কিছু তারপর হচ্ছে জয়েন্ট অ্যাটাচমেন্ট রিলেশন ক্লিনিক্যাল অ্যানিমাল এন্ড ডেভেলপমেন্ট এটা একটা পর একটা আসছে আচ্ছা ফার্স্টে দেখো হচ্ছে বোনের যেটা হিস্টোলজি যেটা বললাম এখানে হচ্ছে স্কাল দেখানো আছে তোমরা এটাকে অ্যাভয়েড করো তো এখানে দেখো যে আমরা জানি হচ্ছে রিপ

আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে তোমাদের বই থেকে বা অনেক কিছু থেকে অনেক কিছু তোমরা ইনফরমেশন পাবা অনেক কিছুই জানতে পারবা কিন্তু আসলে প্রফিট টেবিলে বা প্রফিট টেবিলে গিয়ে বা এর আগে রিভাইস দেওয়ার সময় আমরা অনেক কিছু দেখা যায় স্কিপ করে যেতে হয় আমরা সব রিভাইস দিতে পারি না বা ওই টাইম পাই না বা পেলেও হচ্ছে কি ভুলে যাই তো যে জিনিসগুলো আসলে হচ্ছে বেশি মানে মানে মোস্ট পড়তেই হবে মাস্টলি পড়তেই হবে এই মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো হচ্ছে গিয়ে আমি বেশি এমফাসাইজ করার চেষ্টা করব তো এর বাহিরে যে জিনিস কিছু কিছু থাকবে এগুলো যদি কেউ কারো বেশি আগ্রহ থাকে আমাকে বলবে আমি লাস্টে তোমাদের এগুলো বলবো আর সব সবসময় মনে রাখবে যে হচ্ছে আমাদের পড়া অনেক ভাস্ট তো তোমরা সব পড়াকে সমান গুরুত্ব দিয়ে ভালো রেজাল্ট করতে পারবা না কিছু পড়াকে বেশি গুরুত্ব দিতে হয় কিছুগুলাকে কম গুরুত্ব দিতে হয় তো কারণ কম গুরুত্ব না দিলে বাকিগুলোকে বেশি গুরুত্ব দিতে পারবে না তো যাই হোক কথা বেশি বললাম এখন হচ্ছে হিস্টোতে আসি দেখো হিস্টোলজিতে হচ্ছে কম্প্যাক্ট আমরা বলছি যেহেতু এটা হচ্ছে একটা ফ্ল্যাট বোন ফ্ল্যাট বোনের হিস্টোলজি আমরা স্টার নাম পড়ে এসেছি স্টার নাম হচ্ছে ফ্ল্যাট বোন তো ফ্ল্যাট বোনের লেয়ার কি বা ফ্ল্যাট বোনের কম্পোজিশনটা কি এটা আমি ওখানে বলেছি কেউ একজন বলো তো যদি ক্লাস করে থাকো আউটার ইনার পার্ট কম্প্যাক্ট এন্ড মিডল পার্ট স্পঞ্জি ভেরি গুড হ্যাঁ আউটার এই ছবিতে দেখো আউটার পার্টটা হচ্ছে গিয়ে কম্প্যাক্ট দাঁড়ো আমাদের হচ্ছে আউটার পার্ট কম্প্যাক্ট ইনার পার্ট কম্প্যাক্ট এবং মিডেল পার্টটা হচ্ছে গিয়ে স্পঞ্জি ঠিক আছে এই মিডল অংশটা হচ্ছে গিয়ে স্পঞ্জি এই জিনিসটা ভুল করবে না ফ্ল্যাট বোনের ইম্পর্টেন্স এটা যে মিডেল পার্টটা স্পঞ্জি থাকার কারণে এখানে হচ্ছে আমাদের রেড বোন ম্যারো লাইফ টাইম পাওয়া যায় মানে সারা জীবন ধরে রেড বোন ম্যারোটা হচ্ছে গিয়ে পারসিস্ট করে বা থাকে এই জন্য হচ্ছে গিয়ে ফ্ল্যাট বোন থেকে সাধারণত বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয় এটাই এটা ইম্পর্টেন্স ফ্ল্যাট বোনের তো এই জন্য এটা ভুল করা যাবে না যে আউটার ইনার কম্প্যাক্ট অ্যান্ড মিডেল স্পঞ্জি ঠিক আছে এই হলো আমাদের হিস্টোলজি এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বোনটা কি কি জয়েন্ট ফরমেশন করে ঠিক আছে রিব কি কি জয়েন্ট ফরমেশন করে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে এটা কোথায় মেনলি জয়েন্টটা টিচাররা হচ্ছে ভুল করলে ওনারা অনেক মাইন্ড করেন অনেক সময় অনেকে ফেলও দিয়ে দেন তো জয়েন্টটা খুব ভালোভাবে জানতে হবে বিশেষ করে থোরাক্সের বোনগুলো তো ভুল করাই যাবে না তো এখানে হচ্ছে দেখো ও আরেকটা যেটা সেটা হচ্ছে রিবের ইম্পর্টেন্স সম্পর্কে তোমরা তোমাদের কি কি আলাদা করে বলতে হবে যে রিব কত ইম্পর্টেন্ট আমাদের প্রফেট জন্য মানে এটা হচ্ছে গিয়ে মানে থোরাক্সের বোন যেহেতু আর প্লাস মানে কি বলবো রিব মানে আমাদের মোস্ট ভাইটাল দুটা অর্গান লাং হার্ট এটাকে হচ্ছে গিয়ে ইয়া করে মানে প্রোটেক্ট করতেছে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি হতে পারে এটা হচ্ছে মানে জেনে রাখবো ভাইবা বোর্ডে হচ্ছে গিয়ে এই থোরাক্স থেকে তিনটা যেই বোন মানে হচ্ছে স্টার নাম রিপ এন্ড ভার্টিব্রা এর মধ্যে রিপটাই হচ্ছে তিনটাই অনেক মানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু রিপটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি আচ্ছা এখন হচ্ছে রিব এর জয়েন্ট গুলো দেখো রিব হচ্ছে মোট তিনটা জয়েন্ট ফর্ম করে ঠিক আছে তিনটা জয়েন্ট ফর্ম করে কি কি জয়েন্ট ফার্স্ট সামনের দিকে দেখো এই যে কোস্টো কন্ড্রাল জয়েন্ট এটা হচ্ছে আমাদের কোস্টাল কার্টিলেজ কোস্টাল কার্টিলেজের সাথে রিপটা যে জয়েন্টটা ফর্ম জয়েন্ট ফর্ম করছে সেটা হচ্ছে কোস্ট কন্ড্রাল জয়েন্ট কোস্টো কন্ড্রাল জয়েন্ট আচ্ছা আর পিছন দিকে দেখো আচ্ছা কোস্টো কন্ড্রাল জয়েন্ট কিভাবে ফর্ম করছে এর সামনের এন্ডে একটা ওভাল ফ্যাসেট থাকে মানে একটা ডিম্বাকৃতি একটা গর্ত থাকে ওইটার জন্য মানে ওইটা দিয়ে হচ্ছে এখানে জয়েন্টটা ফর্ম করতেছে আর কি এই ডিটেইলস আসবো দেন হচ্ছে আমাদের পোস্টেরিয়র যেটা মানে পিছন দিকে এটা হচ্ছে আমাদের সামনের দিকে একটা জয়েন্ট ঠিক আছে আর পিছন দিকে দুইটা জয়েন্ট ফর্ম করে দেখো এখানে একটা জয়েন্ট তোমরা কি আমার কার্সারটা ফলো করতে পারছো আচ্ছা ভেরি গুড আমি তারপর একটা স্পটলাইট দেওয়ার চেষ্টা করি আচ্ছা এ দেখো আমাদের হচ্ছে কি এখানে দুইটা জয়েন্ট এ একটা আর হচ্ছে এ একটা তো আমাদের রিবের সাথে এই যে ভার্টিব্রাল বডি ভার্টিব্রাল বডি এগুলো ভার্টিব্রাল বডি যে জয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট আর রিবের সাথে আমাদের যে ট্রান্সভার্স এর যে জয়েন্টটা ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস এটা তোমরা ভার্টিব্রা হয়তো বা পরো নাই অনেকে অনেকে পরো নাই ট্রান্সভার্স প্রসেস হচ্ছে গিয়ে ভার্টিব্রার অনেকগুলো প্রসেসের মধ্যে একটা আরো প্রসেস আছে যেমন স্পাইনাস প্রসেস ভার্টিবুলার প্রসেস আরো অনেক প্রসেস থাকে তো এখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এই ট্রান্সভার্স প্রসেসের সাথে যে জয়েন্টটা এটা হচ্ছে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ট্রান্সভার্স জয়েন্ট আর এটা হচ্ছে পোস্টো ভার্টিব্রাল জয়েন্ট এটা পোস্টো ভার্টিব্রাল জয়েন্ট এটা কোস্টো ট্রান্সফার্স জয়েন্ট আর সামনেটা হচ্ছে জয়েন্ট আচ্ছা এই গেল হচ্ছে আর এটা কি কি দেখো জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টেলিজিনাস জয়েন্ট ঠিক আছে প্রাইমারি কার্টেলিজিনাস জয়েন্ট আর পিছন দিকে যে দুইটা জয়েন্ট এই দুইটা জয়েন্টই হচ্ছে প্লেন টাইপ অফ কার্টেলিজিনাস জয়েন্ট তো এখন হচ্ছে তোমরা কি বুঝতে পেরেছো জয়েন্টটা হিস্টো আর জয়েন্ট মধ্যে কোনো সমস্যা আছে আচ্ছা হ্যাঁ অবশ্যই এই সামনের দিকে দেখো রিভ হচ্ছে সামনের দিকে একটা জয়েন্ট ফোন করে আর পিছনের দিকে হচ্ছে দুইটা জয়েন্ট ফোন করে ঠিক আছে এই সামনের দিকে যে জয়েন্টটা এটাকে আমরা বলছি আচ্ছা তোমরা আমার পেনটা দেখতে পাচ্ছো পাচ্ছো হ্যাঁ সামনের দিকে যে জয়েন্টটা এটা হচ্ছে কোস্টক অন্ড্রাল জয়েন্ট এই কোস্টক কন্ড্রোল জয়েন্ট হচ্ছে আমাদের প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট আর আমাদের পিছন দিকে যে দুইটা জয়েন্ট দ্যাট মিনস পোস্টো ভার্টিব্রাল এবং পোস্টো ট্রান্সভার্স জয়েন্ট দুটাই হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে তখন মনে ভুল বলেছিলাম এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আচ্ছা এবার বুঝতে পেরেছো তোমরা তিনটা জয়েন্ট টাইপ জি আপ নাম জি আপ আচ্ছা কে একজন বলো তো তাহলে সুন্দর করে তিনটা জয়েন্ট নাম প্লাস টাইপ প্রথমটা মানে সামনের দিকে যেটা করবে সেটা হচ্ছে কোস্টো কন্ড্রাল জয়েন্ট এটা হচ্ছে প্রাইমারি কার্টেলিজিনিয়াস জয়েন্ট আর পিছনে ভার্টিব্রাল বডির সাথে করবে কোস্ট ভার্টিব্রাল জয়েন্ট যেটা হচ্ছে আর তারপরে ট্রান্সফার প্রসেস সাথে করবে কোস্ট ট্রান্সফার জয়েন্ট যে এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোপ্লাল জয়েন্ট এই দুইটা এই দুটো হচ্ছে প্লেন টাইপ আর এটা হচ্ছে প্রাইমারি ভেরি গুড আচ্ছা এগুলো হচ্ছে ভুল করা যাবে না ঠিক আছে এই জয়েন্ট মেইনলি থোরাক্সের কোনো বোনের কোনো জয়েন্ট ভুল করা যাবে না এটাতে কোনোভাবে ভুল করবে না অন্যগুলো যদিও ভুল হয়ে যায় অ্যাবডোমেনের গুলো মানে তারপর হেডনেক লিম এগুলো ভুল হলেও এটা ভুল করতে পারবে না আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের জয়েন্ট আর এখানে হ্যাঁ এখানে একটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে যে দেখো আমাদের যে আমাদের বল ও এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি স্কিপ করিনি এখনই বলবো সেটা হচ্ছে যে আহ যেটা রিব আমাদের কয় পেয়ার থাকে বলতো তার মধ্যে হচ্ছে প্রথম সাতটা প্রথম সাতটা কি আর বাকি যে পাঁচটা মানে 8 নয় 10 11 12 এগুলো হ্যাঁ ভেরি তো উপরে যে সাপটা মানে হচ্ছে 1 2 3 এই সাতটা হচ্ছে তোমার পিছন দিকে ভার্টিব্রার সাথে দেখো পিছন দিকে ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে এবং সামনের দিকে কোস্টাল কার্টিলেজের সাথে জয়েন্ট ফর্ম করে জন্য এই রিপ আমরা বলি ভার্টিব্রোকনরাল রিপ পিছন দিকে সামনের হ্যাঁ ভার্টিব্রোকনরাল স্টার্নাল স্টার্নাল হ্যাঁ হ্যাঁ দুটাই ঠিক আছে তো ভার্টিব্রো স্টার্নাল জয়েন্ট ভার্টিব্রো স্টার্নাল জয়েন্ট না ভার্টিব্রো স্টার্নাল রিব আচ্ছা আচ্ছা এটা ভার্টিব্রো কন্ড্রাল না আই এম সরি এটা ভার্টিব্রো স্টার্নাল আচ্ছা তারপরে হচ্ছে দেখো সাত হ্যাঁ কিছু বলছো কেউ আচ্ছা প্রথম সাতটা রিভ হচ্ছে আমাদের ভার্টিব্রো স্টার্নাল রিব আচ্ছা এখন দেখো এটা হচ্ছে আমাদের সেভেন্থ রিপ তাই না এই যে এটা হচ্ছে আমাদের এটা আমাদের সেভেন্থ রিব না জি আপু হ্যাঁ কিভাবে বুঝলাম বলো তো এটা সেভেন্থ রিব এটা না এটা

আবার হচ্ছে ম্যানোব্রিয়াস স্টার্নাল ম্যানোব্রিয়াস টানাল জয়েন্ট বরাবর যে রিপটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিপ সেকেন্ড রিপ সেকেন্ড রিপ হ্যাঁ তো এই যে সেভেন্থ রিপ যেটা এই সেভেন্থ রিপ পর্যন্ত হচ্ছে আমাদের ট্রু রিপ বা ভার্টিব্রাস টানাল রিপ এর নিচের যে তিনটা মানে 8 9 10 এই তিনটা রিপ দেখো এটা হচ্ছে সরাসরি স্টারনামের সাথে জয়েন্ট ফর্ম করে না এই তিনটা হচ্ছে গিয়ে এই তিনটার কোস্টাল কার্টিলেজ প্রথমে সেভেন্থ এর কোস্টাল কার্টিলেজের সাথে মার্জ হয়ে যায় মানে সেভেন্থ এর সাথে জয়েন্ট ফর্ম জয়েন্ট হয়ে যায় হওয়ার পরে এটা আলটিমেটলি সেভেন্থ এর কোস্টাল কার্টিলেজ হয়ে স্টার নামে গিয়ে শেষ হয় তো এই জন্য এটাকে আমরা এই তিনটাকে আমরা বলবো ভার্টিব্রো কন্ড্রাল রিপ আমি তখন গুলি আমিও গুলি ফেলেছিলাম দেখি সো উপরে গুলো হচ্ছে ভার্টিব্রো স্টার্নাল রিপ সাত পর্যন্ত ভার্টিব্রো স্টার্নাল হ্যাঁ ভেরি গুড আট নয় দশ হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল আর এগারো আর বারো এই দুটো কি বলতো ভার্টিব্রাল রিপ ভার্টিব্রাল রিপ বা ফ্লোটিং রিপ হ্যাঁ ভেরি গুড তো সবই জানো মোটামুটি এই স্টেজে এগুলো জানো অনেক আচ্ছা যাই হোক তো এখন হচ্ছে গিয়ে এগারো এবং বারো নাম্বার রিব যেটা ওটা বলে ফেললাম এই হচ্ছে আমাদের রিবের ক্লাসিফিকেশন বলতে পারো বা ট্রু রিব নাকি ফলস রিব বললাম আর আরেকটা বিষয় আরেকভাবে ক্লাসিফাই করা যায় সেটা হচ্ছে টিপিক্যাল রিব আর অ্যাটিপিক্যাল রিব রিবের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের থার্ড টু নয় মানে তিন থেকে নয় পর্যন্ত তিন থেকে নয় পর্যন্ত এ পর্যন্ত এই রিব গুলা হচ্ছে আমাদের কারণ হচ্ছে কেন বলতো এগুলো টিপিক্যাল কেন

হ্যাঁ 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 না না এগুলো হচ্ছে সবগুলোর জন্য শুধু হচ্ছে কোস্ট ট্রান্সভার্স টা একটু একটু অন্যরকম কোস্টো ট্রান্সভার্স জয়েন্টটা হচ্ছে গিয়ে এগারো এবং বারো নাম্বারে থাকে না ঠিক আছে এগারো এবং বারো নাম্বারে এই যে মধ্যে হচ্ছে আবার হচ্ছে এগারো আর বারো নাম্বার যে থোরাসিক ভার্টিব্রা তাদের হচ্ছে এই ট্রান্সভার্স প্রসেসে ফ্যাসেট থাকে না জয়েন্টের জন্য ফ্যাসেটো থাকে না এখানে হচ্ছে গিয়ে মানে এগারো এবং বারো নাম্বারের ক্ষেত্রে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট দুইটা থাকবে না আর বাকি সবগুলোর ক্ষেত্রে তিনটাই আছে

ও আচ্ছা ওই একটু ইয়ে করে গেলাম তোমার হচ্ছে টিপিকাল এবং অ্যাটিপিকাল এর ব্যাপারটা হচ্ছে শুধু একটা মনে রাখবে টিপিকাল হচ্ছে তিন থেকে নয় এটা মনে রাখলে বাকি তো চলে আসে আর ভার্টিব্রার ক্ষেত্রে কোনটা বলো তো ভার্টিব্রার ক্ষেত্রে টিপিকাল কোনগুলো টু টু এইট হ্যাঁ টু টু এই হ্যাঁ ভেরিগুড হ্যাঁ দুই থেকে আট হচ্ছে ভার্টিব্রাতে আর তিন থেকে না হচ্ছে রিবে আচ্ছা এর মধ্যে হচ্ছে নয় নাম্বারটা যেটা নয় নাম্বার যে রিপটা এটা হচ্ছে সবচেয়ে বেশি অবলিক এই যে আমাদের হচ্ছে নয় নাম্বারটা তাই না এটা সাত আট নয় মানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি অবলিক ঠিক আছে মানে হচ্ছে সবচেয়ে অবলিক মানে তো বোঝো বাঁকা আর সাত নাম্বার যেটা মানে এটা এটা হচ্ছে লেন্থ সবচেয়ে বেশি এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ এই দুটা কথা একটু মনে রাখতে পারো চাইলে চাইলে না মনে রাখবা নয় নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাম অবলিক আর হচ্ছে সাত নাম্বারটা ম্যাক্সিমাম লেন্থ মানে সবচেয়ে বড় আর নয় নাম্বারটা সবচেয়ে বাঁকা

আচ্ছা তো এখানে জয়েন্টে একটু ভালো করে এমফাসাইজ করে দেখানো হয়েছে দেখো এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ অফ সরি আমি উল্টা দিকে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ এটা সাথে হচ্ছে যে কোস্টো কন্ড্রাল জয়েন্ট আর পিছন দিকে দুটা জয়েন্ট কোস্টো ট্রান্সভার্স এন্ড কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট এটাই আচ্ছা এখন হচ্ছে আমরা মেইন যেটাতে আসছি একদম ইন্টেন্সলি ভিতরে ঢুকে গেলাম আমাদের বনে হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্ট এবং রিলেশন সবগুলা বনে আমরা একদম মানে আমাদের মাথা ব্যথার মূল বিষয় এটাই তো এখানে হচ্ছে কি কি জিনিস আছে দেখো আমাদের হচ্ছে রিবের মধ্যে এখানে দেখো রিবের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মোট তিনটা পার্ট আছে ঠিক আছে টোটাল তিনটা পার্ট আছে এটা হচ্ছে গিয়ে এন্ড এন্ড সরি এটা হচ্ছে সামনেরটা এবং মাঝখানে যে পার্টটা মাঝখানে যে অংশটা এটা হচ্ছে শেফ বা বডি কিন্তু তোমরা হচ্ছে বডি বলবা না মানে আমি একবার একটা ভাইবাতে বডি বলছিলাম ওনারা পছন্দ করেন না এটাকে শেফটি বলবা মানে যদিও বা বডি বলা যায় তো এটাকে হচ্ছে গিয়ে শ্যাফ্ট বলবা পোস্টেরিয়র এন্ড অ্যান্টেরিয়র এন্ড এন্ড শ্যাফ্ট বা বডি তো এই অ্যান্টেরিয়র এন্ডটা যেটা আচ্ছা আমরা ওয়ান বাই ওয়ান আসি অ্যান্টেরিয়র এন্ড যেটা অ্যান্টেরিয়র এন্ড এর ক্ষেত্রে আমরা পাবো একটা ওভাল ফ্যাসেট পাবো ঠিক আছে এই যে দেখো এখানে কয়েকটা ছবি এই ছবিতে হচ্ছে গিয়ে এই যে মানে এক একটা এক রকম তোমরা যে কোনো একটা খেয়াল করো লাস্টেটা বাদে এখানে দেখো সবগুলোতে হচ্ছে গিয়ে ওভাল ফ্যাসেট আছে দেখছো মানে ওভাল মানে ডিম্বাকৃতি একটা খাজ মানে একটা গর্ত হ্যাঁ এর ভিতরেই হচ্ছে গিয়ে পোস্টাল কার্টিলেজ টা ঢুকানো থাকে আর কি এভাবে জয়েন্টটা হয় তো এভাবে হচ্ছে এখানে এই মানে অ্যান্টেরিও এন্ডে তাহলে আমরা একটা ওভাল ফেস্ট পাচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে এই অ্যান্টেরিও এন্ডটা হচ্ছে তোমার হ্যাঁ এই অ্যান্টেরিও এন্ডটা তেমন কিছু নাই অ্যান্টেরিও এন্ডটা গেল তারপর হচ্ছে পোস্টেরিও এন্ড যেটা এন্ডটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট রিবের মধ্যে হচ্ছে ধরলে মানে মোস্টলি এটাই ধরে যে পোস্টেরিও এন্ডে কি কি আছে তারপরে আসে শ্যাফটে অ্যান্টেরিওটা তেমন একটা আসে না তো এই পোস্টের কি কি আছে এন্ডে আবার তিনটা জিনিস আছে একটা হচ্ছে হেড এটা হচ্ছে নেক এন্ড এটা হচ্ছে টিউবার কল পুরাটা টিউবার কল ওয়ান বাই ওয়ান আসি ফার্স্ট হচ্ছে হেড হেডের এর মধ্যে দেখো মাঝখানে একটা ক্রেস্ট আছে এটাকে আমরা বলবো ক্রেস্ট অফ দা হেড আর এর উপরে একটা ফ্যাসেট নিচে একটা ফ্যাসেট উপরেরটা হচ্ছে আপার স্মলার আর নিচেরটা হচ্ছে লোয়ার লার্জার ফ্যাসেট তো এটা গুলা বানা মানে অনেক সময় আমরা ভুলে যাই ছোট উপরেরটা না বড়টা মানে ছোটটা উপরে নাকি নিচে তো এখানে হচ্ছে গিয়ে তোমার মনে হয় এল এল মানে হচ্ছে লোয়ার লার্জার এল এল আর উপরেটা হচ্ছে আপার স্মলার আচ্ছা ও তোমাদের বলেছিলাম না যে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট কোস্ট ট্রান্সভার্স না কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট এখানে হচ্ছে সেটা আসবে এখানে হচ্ছে দেখো এই যে হ্যাঁ নিচের যেটা মানে হচ্ছে লোয়ার লার্জার যেটা এটা হচ্ছে অ্যাডজাস্টেন ভার্টিব্রা পোস্টাল অ্যাডজাস্টেন ভার্টিব্রাল ভার্টিব্রা হচ্ছে গিয়ে ডেমি ফ্যাসেটের সাথে জয়েন্ট ফর্ম করে তোমার ভার্টিব্রা পড়লে হচ্ছে গিয়ে ভালো মতো বুঝতে পারবা আমি এখন মানে সিম্পলি বলে যাচ্ছি সেটা হচ্ছে এই ধরো এটা যদি আমাদের পাঁচ নাম্বার রিভ হয় তাহলে এটার সাথে যে ভার্টিব্রা মানে নিচের ফ্যাসেটের সাথে যে ভার্টিব্রা জয়েন্ট হবে সেই ভার্টিব্রা হবে পাঁচ নাম্বার আর উপরের যেটা সেটা হচ্ছে গিয়ে এর উপরে ভার্টিব্রা দ্যাট মিন্স চার নাম্বারটা যদি এটা পাঁচ নাম্বার রিভ হয় কথার কথা এটা যদি পাঁচ নাম্বার রিভ হয় তাহলে নিচের ফ্যাসেটটা হচ্ছে পাঁচ নাম্বার ভার্টিভার সাথে মানে ভার্টিবার বডির সাথে আর উপরেটা হচ্ছে চার নাম্বার ভার্টিভার বডির সাথে জয়েন্ট ফর্ম করবে এরা হল আমাদের হেড আচ্ছা তারপর হচ্ছে নেক নেকে দেখো নেকে হচ্ছে গিয়ে মোট দুইটা সার্ফেস দুইটা বর্ডার এটা হচ্ছে আহ এই ফিগারটা আমার মানে রিবের আউটার সার্ফেস টা দেখানো হয়েছে আর এটা হচ্ছে গিয়ে ইনার সার্ফেস টা দেখানো হয়েছে এই পোস্টের এন্ডের তো তোমরা দুইটাই দেখো এখানে হচ্ছে আউটার সার্ফেস যেটা এটা হচ্ছে আর হচ্ছে স্মুথ ঠিক আছে আর গিয়ে দুইটা বর্ডার আছে আপার বর্ডার লোয়ার বর্ডার নেকের আপার বর্ডার কে আমরা ক্রেস্ট অফ দা নেক বলতে পারি এটা তেমন ইম্পর্টেন্ট না মনে রাখতে রাখতে পারো আর কি উপরেরটা হচ্ছে গিয়ে ক্রেস্ট অব দা নেক আমরা বলতে পারি আপার বর্ডারটা একটু স্বার্থ তাই আচ্ছা আর হচ্ছে টিউবার কল টিউবার কলটা মোস্ট আর কিছু না ধরলে এই বোন থেকে মানে মনে রাখবা যদি তোমাদের কিছু না ধরে ঠিক আছে ধর ভাইবার কোনো টাইম নেই মিনিট টাইম আছে এর মধ্যে তোমার ভাইবার শেষ করতে হবে তাহলে তোমাদেরকে টিউবার কল ধরবে এবং কোস্টাল গ্রুপ ধরবে ঠিক আছে মানে আর কিছু যদি না ধরে তাহলে টিউবার কল ধরবে কোস্টাল গ্রুপ ধরবে আর হচ্ছে জয়েন্ট ধরে ধরতে পারে জয়েন্ট হ্যাঁ জয়েন্ট ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে গিয়ে কোস্টাল কি বলে টিউবার কল যেটা টিউবার কলের আবার হচ্ছে দুইটা পার্ট আছে একটা হচ্ছে মিডিয়াল পার্ট সরি এটা হচ্ছে মিডিয়াল পার্ট আর্টিকুলার ফ্যাসেট যেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিডিয়াল পার্ট আর এটা হচ্ছে ল্যাটারাল পার্ট মিডিয়াল পার্টটা হচ্ছে আর্টিকুলার আর্টিকুলার বলতে বোঝায় যে যেই পার্টটা বোনের সাথে জয়েন্ট ফর্ম করে ঠিক আছে যেই পার্টটা জয়েন্ট ফর্ম করে সেটা হচ্ছে আর্টিকুলার এখানে হচ্ছে অনেকে একটা জিনিস মিসকনসেপশন অনেকে ভুগে সেটা হচ্ছে যে আহ আর্টিকুলার ফ্যাসেট বলতে আর্টিকুলেশন বলতে অনেকে মাসেল বোঝায় যে এখানে হয়তো মাসেলে অ্যাটাচমেন্ট হয় সেই জন্য মনে আর্টিকুলার সেটা কিন্তু না আর্টিকুলার মানে হচ্ছে জয়েন্ট এর ফরমেশন হয় অন্য একটা বোনের সাথে আর্টিকুলেট করে সেই জন্য এটা আর্টিকুলার আর এটা হচ্ছে আমাদের ল্যাটার নন আর্টিকুলার সার্ফেস তো মিডিয়া আর ল্যাটার তোমরা কখনো ভুলাবো না কারণ হচ্ছে জিনিসটা দেখো একটু আমি শুধু উল্টা দিকে যাচ্ছি না হ্যাঁ এখানে দেখো তোমার কি ফিগারটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছো আচ্ছা তো এখানে হচ্ছে দেখো এই আমরা জানি ভার্টিব্রা বা স্পাইন আমাদের স্পাইন বা মেরুদন্ড আমাদের বডি একদম মিডলাইন বরাবর থাকে তাই না তো যদি মিডলাইন বরাবর থাকে আমরা জানি যে বডি মিডলাইনের দিকে বা মিডিয়াল মিডিয়াল পার্টটা কি আমাদের মিডলাইনের দিকে মুখ করে থাকে আর ল্যাটারালটা হচ্ছে বাহিরের দিকে থাকে তো তাহলে স্পাইন যদি মিডলাইনে থাকে তাহলে যে স্টিউবার কলে যে পার্টটা স্পাইনের সাথে জয়েন্ট ফর্ম করবে সেটা কি মিডিয়াল পার্ট হবে নাকি ল্যাটারাল পার্ট হবে মিডিয়াল পার্ট মিডিয়াল পার্ট মিডিয়াল এটা গুলাবা মানে এটা হচ্ছে গিয়ে গুলানোর কথা না এই জন্য আমি জিনিসটা একটু বড় করে বুঝাই দিলাম আচ্ছা এই হচ্ছে কি আমাদের ইয়াটা পোস্টের এনটা গেল এখন হচ্ছে আমাদের শ্যাফট শ্যাফটের মধ্যে দেখো শ্যাফটের শ্যাফট আসলে পড়াই লাগে না শ্যাফ্টের মধ্যে কি কি আছে দেখো ইনার সার্ফেস আছে আউটার সার্ফেস আছে আপার বর্ডার আছে আর লোয়ার বর্ডার আছে এখন আপ আউটার সার্ফেস যেটা এই সার্ফেসটা হচ্ছে গিয়ে তেমন কিছু এখানে আমরা পাবো না আউটার সার্ফেসটা হচ্ছে কনভেক্স মানে হচ্ছে উত্তল ঠিক আছে উত্তল অবতল তোমরা নিশ্চয়ই জানো তাই না আচ্ছা ভেরি গুড বাহিরেরটা হচ্ছে গিয়ে উত্তল আর নিচেরটা এটা মনে রাখবে বাহিরেরটা উত্তল এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস লাগবে আর ভিতরেরটা হচ্ছে গিয়ে আমাদের অবতল অবতল বা কনকেভ কনকেভ এটা অনেকে উল্টা পাল্টা করে এই জন্য আমি বাংলায় আগে বলছি তো ভিতরটা হচ্ছে কনকেভ আচ্ছা এখন হচ্ছে আহ কনকেভ বা ভিতরের যেটা এখানে হচ্ছে আমরা লোয়ার বর্ডার বরাবর একটা ছোট্ট মানে একটা চিকন একটা গ্রুপ পাবো ঠিক আছে একটা নালার মতো পাবো এটাকে আমরা বলছি কোস্টাল গ্রুপ এটা আমার প্রফের ভাইবাতে ধরেছিল যে আমাকে ডিসেকশনে এই বলেছিল যে কোস্টাল গ্রুপে মিয়া বলো কন্টেন্ট আগে আর মানে মাসেল টাসেল থেকে ঘুরতে ঘুরতে এখানে এসে কোয়েশ্চেন থামছে আর কি তো এখানে হচ্ছে কোস্টাল গ্রুপের কন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট মানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম না যে হয় টিউবার কো না কোস্টাল গ্রুপ ধরবে টাইম না থাকলে তো কোস্টাল গ্রুপের কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমি এটা তোমাদেরকে একটু মানে একটু পরে বলবো যখন হচ্ছে ইয়াতে আসবো রিলেশনে আসবো তখন আচ্ছা এই কোস্টাল গ্রুপটা চিনে রাখো এটা হচ্ছে কোস্টাল গ্রুপ মানে লোয়ার বর্ডার বরাবর ইনার সার্ফেসে আমরা একটা গ্রুপ পাবো এটা হচ্ছে কোস্টাল গ্রুপ কোস্টাল গ্রুপ এর উপর দিকে মানে হচ্ছে আমরা আমরা কি জানি ধরো হচ্ছে ধরো আমরা যদি একটা ড্রেন কাটি ঠিক আছে মানে একটা জায়গায় একটা নালা খনন করলাম নালা খনন করলে দুই পাশে উঁচু জায়গা থাকবে না জি হ্যাঁ এই যে মানে এটা নিচে থাকবে না উপরের দিকে একটা উঁচু জায়গা থাকবে এটাকে আমরা বলবো রিজ ঠিক আছে উপরে একটা রিজ থাকবে এই রিজটা দেখো পিছন দিকে হচ্ছে গিয়ে নেকে গিয়ে শেষ হয়েছে পোস্টার এন্ডে নেকে গিয়ে শেষ এটা এমনি বললাম আর কি কনসেপ্টের জন্য লাগবে না আর এটা হচ্ছে গিয়ে পোস্টাল গ্রুপ আচ্ছা আর আউটার সার্ফেস যেটা ওটা তো বলে ফেসে আর সবসময় মনে রাখবা ইনার যে পুরা অংশটা মানে ইনার সেটা যে এন্ডি হোক আর শ্যাফটি হোক না কেন ইনার পুরাটাই হচ্ছে গিয়ে কোস্টাল পুরা থাকে কোস্টাল প্লুরার সাথে কোস্টাল পুরা বলছে হ্যাঁ কোস্টাল প্লুরা মানে প্লুরার সাথে রিলেটেড থাকে তোমরা লাং পড়লে বুঝবা প্লুরার আবার পার্ট আছে তার মধ্যে হচ্ছে কোস্টাল প্লুরা আর কি ওটার সাথে হচ্ছে গিয়ে রিলেটেড থাকে তো ওটার সাথে রিলেটেড থাকার কারণে এই ভিতরে পুরা যে সারফেসটা এটা হচ্ছে স্মুথ হয় এটা তুমি এখন নেকে জিজ্ঞেস করুক আর শ্যাফটে জিজ্ঞেস করুক বুঝছো এটাকে আলাদা করে মনে রাখার কিছু নেই মনে একবার ভিতরে যেহেতু প্লুরা থাকে সেহেতু ভিতরে পুরাটা স্মুথ আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচার বা পার্ট যেগুলো বাদ দিয়েছি লোয়ার সার্ফেস হ্যাঁ আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপার বর্ডার বলেছিলাম দুটা বর্ডার আপার বর্ডার লোয়ার বর্ডার আপার বর্ডার যেটা সেই বর্ডারটা আবার হচ্ছে হচ্ছে ভাগ করা থাকে ঠিক আছে আমি একটু ধরো ধরো এটা আমাদের আপার বর্ডার ঠিক আছে আপার বর্ডারটা হচ্ছে মুছে যাচ্ছে আমি সমস্যা নেই আপার বর্ডারটা হচ্ছে একটু মানে ঠিক থাকে আপার বর্ডারটা একটু ঠিক থাকে আপার বর্ডারটা একটু ঠিক থাকার কারণে এটা হচ্ছে দুইটা লিপ ফর্ম করে একটা সামনের দিকে একটা হচ্ছে পিছনের দিকে ঠিক আছে মানে হচ্ছে একটা মানে বুঝতে পেরেছ বিষয়টা যে আপার বর্ডারটা হচ্ছে গিয়ে একটা ইনার লিপ একটা হচ্ছে আউটার লিপ ফর্ম করে এই যেমন নিচের বর্ডারটা যদি তুমি খেয়াল করো বা লোয়ার বর্ডার যদি খেয়াল করে সেটা হচ্ছে একটা শার্প লাইন ঠিক আছে মানে একটা শার্প বর্ডার এটাতে তুমি কোনো আলাদা করে লিপ খুঁজে পাবা না বা কোনো ঠোঁট বা লিপ বলতে বোঝাচ্ছে দুটা ঠোঁট আর কি তো নিচের দিকে একটা মানে একদম শার্প একটা বর্ডার যার কারণে এখানে তোমরা কোনো ডিভিশন বা কোনো লিপ না কিন্তু উপরে বর্ডার যেটা এই বর্ডারটা ঠিক থাকে এটা হচ্ছে পুরু থাকে পুরু থাকার কারণে দুই পাশে মানে দুইটা ঠোঁটের মতো ফর্ম হয় মানে একটা ইনার লিপ একটা আউটার লিপ ফর্ম হয় বুঝতে পেরেছো জিনিসটা আচ্ছা এ পর্যন্ত মোটামুটি স্ট্রাকচার আমি তোমাদেরকে বলে ফেলছি স্ট্রাকচার বা পার্ট এর মধ্যে কারো কোনো সমস্যা আছে বা কিছু বুঝতে পারো না এরকম আচ্ছা আপু গ্রুপের বাংলা কি কোস্টাল গ্রুপ গ্রুপের বাংলা নালা বলতে পারো তারপর

এটা হচ্ছে গিয়ে আমাদের মিডিয়াল পার্ট মিডিয়াল আর্টিকুলার ফ্যাসেট থাকে এবং একটা ল্যাটারাল পার্ট থাকবে ঠিক আছে তো ল্যাটারাল পার্টটা হচ্ছে গিয়ে নন আর্টিকুলার মানে এটা কোনো জয়েন্ট ফর্ম করে না আর মিডিয়াল পার্ট যেটা সেটা হচ্ছে মানে এটা এটা জয়েন্ট জয়েন্ট ফর্ম ফর্ম করে করে অফ আর্টিকুলার সাথে জয়েন্ট ফর্ম করে যেহেতু আমরা জানি স্পাইন হচ্ছে বডি মিড লাইনে থাকে সেহেতু মিডিয়াল পার্টটাই হচ্ছে জয়েন্ট ফর্ম করবে ল্যাটারাল তো কন্ট্যাক্টে আসবে না তা কিভাবে জয়েন্ট ফর্ম করবে এটা আমি হচ্ছে তোমাদেরকে আগের ফিগারে একটু দেখিয়েছিলাম সেটা হচ্ছে হ্যাঁ এটা বুঝতে পেরেছ সাথে যেটা মানে তোমার ধর কাছাকাছি যদি না আসতে পারে জয়েন্ট কিভাবে হবে বলো আচ্ছা তো তাহলে হচ্ছে এটাই আর কারো কোনো সমস্যা এখানে পার্টস পর্যন্ত না হলে আমি অ্যাটাচমেন্টে যাব না ابو আচ্ছা ভেরি গুড পার্টস গুলো পড়তে হবে ঠিক আছে অ্যাটাচমেন্ট রিলেশনের আগে পার্টস জানতে হবে এটা বোনের পূর্ব শর্ত অ্যাটাচমেন্ট জানার পূর্ব শর্ত এটা আচ্ছা এখন হচ্ছে তোমাদের যে অ্যাটাচমেন্টে আসে অ্যাটাচমেন্ট বলতে বোঝায় মাসেল লিগামেন্ট এগুলোর অ্যাটাচমেন্ট ঠিক আছে মাসেল অ্যাটাচমেন্ট দুই রকম হতে পারে অরিজিন ইনসারশন আর কি অরিজিন যেখান থেকে শুরু হয় ইনসারশন মানে যেখানে গিয়ে শেষ হয় আচ্ছা এখন হচ্ছে ওয়ান বাই ওয়ান আসে জাস্ট গিভ মি মিনিট এক মিনিট আচ্ছা আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান আসি ফার্স্টে হচ্ছে গিয়ে রেডিয়েট লিগামেন্ট তোমরা লেখার চেয়ে বেশি আমার কার্সারটাকে ফলো করো রেডিয়েট লিগামেন্টটা হচ্ছে আমাদের হেডের ইনার সার্ফেসে থাকবে ঠিক আছে আমাদের হেডের ইনার সার্ফেসে থাকবে হচ্ছে রেডিয়েট লিগামেন্ট আচ্ছা তারপরে হচ্ছে এই যে আমাদের যে ক্রেস্টা রেডিয়েট লিগামেন্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ক্রেস্ট এই ক্রেস্টে আমরা একটা লিগামেন্ট পাবো এটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট এই নামটা কিভাবে এই দুইটাই দুটা মাঝখানে যদি থাকে সেটা নিশ্চয়ই ইন্ট্রা আর্টিকুলার হবে সেই ইন্ট্রা আর্টিকুলার এখানে একটা লিগামেন্ট থাকবে আর কি ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট আচ্ছা তাই আমরা কি কি পাইলাম হেডে একটা হচ্ছে গিয়ে রেডিয়েট লিগামেন্ট আর একটা ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট আচ্ছা এখন আসলে নেকে নেকে দেখো নেকে হচ্ছে গিয়ে আমরা কি বলছিলাম একটা হচ্ছে আউটার সার্ভিস থাকবে একটা ইনার সার্ভিস থাকবে তাই না তো ইনার সার্ভিস তো অলরেডি বলেই ফেলছি যে এখানে কোস্টাল প্লুরা থাকবে বা প্লুরা থাকবে এখন শুধু প্লুরা মনে রাখো তো প্লুরা থাকবে তো প্লুরা থাকার কারণে এখানে তো নিশ্চয়ই কোনো মাসালার আসতে পারবে না কারণ অলরেডি ওখানে লাং তো এখানে আর কি অ্যাটাচমেন্ট হবে এখানে কোনো অ্যাটাচমেন্ট নাই ঠিক আছে এটা মানে টিচাররা কিন্তু যেটা আসলে নাই বা যেটা হয় না জিনিস জিনিসগুলো জিজ্ঞেস করে তো ইনার সার্ভিসে কোনো অ্যাটাচমেন্ট নাই আর আউটার সার্ভিস যেটা আউটার সার্ফেসে হচ্ছে আহ আমরা একটা লিগামেন্ট পাবো মোস্ট ইম্পর্টেন্ট লিগামেন্ট এই লিগামেন্ট তোমাদের বা লাগবে আহ সেটা হচ্ছে সেটা কি বলতো সেটা হচ্ছে সুপেরিয়র কোস্টো ট্রান্সফার্স লিগামেন্ট আমি যদি ভুল না বলে থাকি আচ্ছা হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে তাহলে নেকে কি কি আমরা পাইলাম আমরা হচ্ছে আমরা তিনটা লিগামেন্ট পাবো ঠিক আছে একটা হচ্ছে সুপেরিয়র কোস্ট ট্রান্সফার্স লিগামেন্ট ইনফেরিয়র কোস্ট ট্রান্সফার্স লিগামেন্ট এবং আরেকটা হচ্ছে গিয়ে ল্যাটারাল কোস্ট ট্রান্সফার্স লিগামেন্ট তো সুপেরিয়র কোস্ট ট্রান্সফার লিগামেন্টটা আমরা অলরেডি এখানে পেয়ে গেছি আচ্ছা এখন হচ্ছে আরেকটা যেটা আরো যেগুলো বাকি আছে মানে হচ্ছে ইনফেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন তো স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় আসতে পারে যে সুপেরিয়রটা যেহেতু বাইরের দিকে থাকে ইনফেরিয়র নিশ্চয় ভিতরের দিকে থাকার কথা কিন্তু না ইনফেরিয়রটা ইনফেরিয়র বর্ডারে থাকবে ঠিক আছে আউটার সার্ফেস এ সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এবং লোয়ার বর্ডারে হচ্ছে গিয়ে ইনফেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আরেকটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আছে সেটা হচ্ছে তোমার ল্যাটারাল পোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এটা মনে রাখবা এটা হচ্ছে টিউবার কলের ল্যাটারাল যে নন আর্টিকুলার সার্ভিস আছে এখান থেকে হবে ঠিক আছে এইটুকু বুঝতে পেরেছো তোমরা এই পোস্টের এন্ডের জি আপু জি আপু তোমরা সবাই রেসপন্স করো আমি দুই তিন জনের কন্ঠ শুনতে পাচ্ছি শুধু এখানে হচ্ছে আচ্ছা তাহলে পোস্টের এন্ডে কার কোনো সমস্যা নেই নাকি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না অন্যগুলো আমি কিন্তু পরে আবার ধরবো এটা আপু আরেকবার নেকের টাইট বার বলো না নেক হ্যাঁ আমি জানি তো সমস্যা থাকার কথা আচ্ছা এখানে হচ্ছে গিয়ে দেখো ফার্স্ট থেকে আবার বলি এখানে থাকবে রেডিয়েট লিগামেন্ট ইনার সার্ফেসে হেডে ক্রেস্টে থাকবে ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট নেকের আউটার সার্ফেস এই যে আউটার সার্ফেসে থাকবে সুপেরিয়র পোস্টো ট্রান্সফার্স লিগামেন্ট আমরা জানি এখানে হচ্ছে গিয়ে মানে ভার্টিব্রা থাকে তাই না ভার্টিব্রার সাথে হচ্ছে পোস্ট পোস্টোর জয়েন্ট ফর্ম করে তো এটা হচ্ছে কোস্ট বা রিব আর ট্রান্সভার্স প্রসেস অফ ভার্টিব্রা এই দুটা মিলিয়ে রাখতে হচ্ছে কোস্টো ট্রান্সফার্স লিগামেন্ট এটা হচ্ছে সুপেরিয়র আউটার সার্ভেসে যেটা আউটার সার্ফেস এর সুপেরিয়র পোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আর লোয়ার বর্ডার যেটা একটা সার্ভেস একটা বর্ডারে লোয়ার বর্ডার যেটা সেটা হচ্ছে ইনফেরিয়র পোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট ঠিক আছে মানে ইনফেরিয়র বর্ডারে ইনফেরিয়র পোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট কিন্তু আউটার সার্ফেস এর সুপেরিয়র পোস্টো পোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আর ল্যাটারাল পোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট যেটা সেটা হচ্ছে ল্যাটারাল নন আর্টিকুলার সার্ফেস বা পার্ট অফ কল ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পেরেছ জি আপু সবাই বুঝতে পারছে তো সবাই রেসপন্স করো আচ্ছা তো তারপরে হচ্ছে আহ এই গেল আমাদের পোস্টার এন্ড এখান থেকে মোটামুটি পোস্টার এন্ডের বেশি এখন ভিতরে যেগুলো হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট তারপরেও জানতে হবে সেগুলো হচ্ছে গিয়ে তোমার দুইটা মাসেল মানে দুইটা মাসেল আগে অ্যাঙ্গেলটা বলি অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এই যে টিউবারকল যেটা এই যে টিউবারকল টিউবারকল থেকে চার সেন্টিমিটার বা অ্যাবাউট চার সেন্টিমিটার এটা কোনো বইয়ে এক্সাক্ট আমি পেয়েছি কিনা মনে নেই যতটুকু মনে আসে চার সেন্টিমিটার চার মানে কিছু দূরে আর কি কয়েক সেন্টিমিটার দূরে একটা অ্যাঙ্গেল থাকবে মানে দেখো হচ্ছে তাই না তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গিয়ে এটা বাঁকা মানে নিতে হয়েছে টিউবার কলটা কল থেকে একটু দূরে এসে এখানে একটা বাঁক নিবে ঠিক আছে এখানে এসে একটু বেন্ট হয়ে যাবে বাঁকা হয়ে যাবে যাওয়ার পর এটা সামনের দিকে আসবে বাঁকা হতে 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 তারপর হচ্ছে লাস্টে এই যে দেখো এটা অ্যান্টেরিয়র এন্ড এন্টেরিয়ার এন্ড থেকে পাঁচ সেন্টিমিটার দূরে অ্যাওয়ে ঠিক আছে অ্যাওয়ে অফ দা অ্যাওয়ে অফ পাঁচ সেন্টিমিটার ফ্রম অ্যান্টেরিয়র এন্ড আর কি এইটা এখানে হচ্ছে গিয়ে তোমার থাকবে অ্যান্টেরিয়র মানে এখানে আরেকটা বেন্ড হবে আর কি এখানে একটা বাঁক নিবে এখানে একটা বাঁক নিবে এই পোস্টেরিয়র যে যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা বলছি পোস্টেরিয়র অ্যাঙ্গেল আর সামনের দিকে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল আচ্ছা এখন আসে পোস্টেরিয়র অ্যাঙ্গেল যেটা পোস্টেরিয়র অ্যাঙ্গেলটা একটু বেশি ইম্পর্টেন্ট অ্যান্টেরিয়রটা তেমন লাগে না পোস্টের অ্যাঙ্গেল যেটা পোস্টেরিয়র অ্যাঙ্গেলে হচ্ছে গিয়ে তোমার অ্যাঙ্গেলের মধ্যেই দুইটা জিনিসের অ্যাটাচমেন্ট থাকবে একটা হচ্ছে তোমার এন্ড থোরাকো লাম্বার ফাঁসা এটা হচ্ছে এখন তোমাদের মুখস্থ করতে হবে অনেক ঘটো নাম আমি জানি তোমাদের মনে থাকবে মানে থাকতেছে না একবার এটা হচ্ছে তোমরা যখন তখন বিষয়গুলো একদম ইজিলি বুঝতে পারবা যে কোনটা কি তখন আসলে মনে থাকবে এখন একটু মুখস্থ করা ট্রাই করো সেটা হচ্ছে স্যাক্রোস্পাইনালিস মাসেল ঠিক আছে এটা স্যাক্রামের সাথে রিলেটেড এটা হচ্ছে স্যাক্রোস্পাইনালিস মাসেল আর একটা হচ্ছে থোরাকো লাম্বার ফাঁসা ঠিক আছে এই থোড়াকো লাম্বার ফাঁসাটা হচ্ছে গিয়ে একটা মাসেল থাকে আর কি না বলি দুইটা জিনিস থাকবে তাহলে কি কি আর হচ্ছে এগুলা কিন্তু সব বাহিরের দিকে ঠিক আছে আমি যদিও ইনার সার্ভিসে মাউস দিয়ে বা কার্সার দিয়ে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু বাহিরের দিকে আমি এখানেই দেখাই এখানে হচ্ছে ধরো এটা যদি অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে তোমার আচ্ছা আমার তো একটা ছবি আছে মনে হয় হ্যাঁ এই যে এই ধরো হচ্ছে এটা অ্যাঙ্গেল তাই না এই অ্যাঙ্গেলে হচ্ছে গিয়ে তোমার কি কি থাকবে স্যাক্রস ফাইনালিস মাসেল এবং থোরাকো লাম্বার ফাঁসা আর এই অ্যাঙ্গেল থেকে একটু মিডিয়ালি যদি আমরা যাই সেখানে আমরা আবার দুইটা মাসেল পাবো দেখো এই যে স্যাক্রস ফাইনালিস মাসেল এখানেও থাকবে এবং লিভেটর কোস্টি মাসেল নীল কালার দিয়ে বুঝেছি ইনসারশন স্যাক্রস ফাইনালিস মাসেল এবং লিভেটর কোস্টি মাসেল ঠিক আছে এগুলো হচ্ছে মিডিয়ালি তাহলে মিডিয়ালি কি কি স্যাক্রস ফাইনালিস এন্ড লিভেটর কোস্টা লিভেটর আচ্ছা তোমাদের আপু সম্ভবত তোমাদের একটা اناউন্সমেন্ট দেওয়ার আছে আপু একটু যদি বলতেন আপু তাজকি আপু আছেন হ্যাঁ জি আপু একটা اناউন্সমেন্ট ছিল আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো জানো যে হচ্ছে আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে হচ্ছে তোমাদের ব্যাচ থেকে ডিপ্লোমেট নেওয়া হচ্ছে তো ডিপ্লোমেট মানে হচ্ছে তোমরা জেনেসিসের সাথে মেম্বার হয়ে যুক্ত হবে হ্যাঁ এই যে আমরা আপু ভাইরা তোমাদের ক্লাস নিচ্ছেন সিনিয়র মেন্টাররা আছেন ঠিক আছে তো এই ক্লাস গুলো হচ্ছে ডিপ্লোমেন্টের জন্য একদম ফ্রি তোমরা হচ্ছে এছাড়া একাডেমিক যে সুযোগ সুবিধাগুলো সব কিছুই পাবে তো ডিপ্লোমেন্ট হিসেবে জয়েন করতে চাইলে তোমরা হচ্ছে তোমাদের আমাদের জেনেছে অনলাইন ইউনিভার্সিটির যে মেইন ফেসবুক গ্রুপটা ওখানে দেখবে একটা ফর্ম দেওয়া আছে এছাড়া হচ্ছে তোমাদের যে গ্রুপটা দেখবে বা হচ্ছে যে মেডি ফ্রেশার্স হেল্পলাইন হ্যাঁ এখানে হচ্ছে একটা ফর্ম দেওয়া হয়েছে তো তোমরা হচ্ছে সেই ফর্মটা ফিল করে ফেলো তাহলে হচ্ছে জেন্সদের সাথে যুক্ত হতে পারবে ডিপ্লোমেট হিসাবে আর পরবর্তীতে আমরা ক্লাস গুলো হচ্ছে ডিপ্লোমেটদের জন্য থাকবে আস্তে আস্তে তো আশা করি হচ্ছে তোমাদের সবাইকে আমরা ডিপ্লোমেট হিসেবে পাবো ঠিক আছে তো ধন্যবাদ এটুকুই ছিল অ্যানাউন্সমেন্ট ঠিক আছে রামি তুমি ক্যারি কর আচ্ছা ঠিক আছে রামি তুমি কন্টিনিউ করো অনেক সুন্দর হচ্ছে ক্লাস থ্যাংক ইউ আপু আপু আপনার থেকে শিখেছি আচ্ছা তো এখানে হচ্ছে যেটা বলছিলাম এখানে হচ্ছে গিয়ে পোস্টেরিয়র অ্যাঙ্গেল যেটা পোস্টার অ্যাঙ্গেলে তাহলে আমরা কি কি পেলাম কেউ একজন বলো তো অ্যাঙ্গেলে এবং মিডিয়ালে কি কি পাচ্ছি আমরা একবার রিভাইস হয়ে যাক সার্কোস্পাইনালিস এন্ড লিভেটর কোস্ট স্যাক্রোস্পাইনালিস স্যাক্রো স্পাইনালিস মাসল আর থোরাসিক লাম্বার ফসা আর মিডিয়ালি পাচ্ছি স্যাক্রোস্পাইনালিস আর লিভেটর কস্টি মাসল ভেরি গুড মাশাআল্লাহ এত তাড়াতাড়ি মনে রাখছো হ্যাঁ বলো আপু আপু ইনসারশন কোনটার হয় ওটা আরেকবার একটু বলবেন ইনসারশন হচ্ছে আচ্ছা আমি ইনসার্শন হচ্ছে এই যে স্যাক্রোসপাইনালিস মাসেল মানে এই তিনটা মাসেলেরই একটা তো ফাঁসা আর তিনটা তো মাসেল তাই না ওই অ্যাঙ্গেলে এবং মিডিয়াল অফ দ্য অ্যাঙ্গেলে তিনটা মাসেল পাচ্ছি তিনটা তো না দুইটা মাসেল আর কি দুই জায়গায় একই মাসেল আছে এই দুইটা হচ্ছে গিয়ে ইয়া ফাঁসাটা হচ্ছে গিয়ে তো ফাঁসাই আর বাকি দুইটা মাসেলের ইনসার্শন এখানে সব ইনসার্শন কোন অরিজিন নাই তো তাহলে আমি বুঝতে পেরেছো আপু জি আপু ধন্যবাদ আচ্ছা তো এখানে হচ্ছে দেখো তাহলে অ্যাঙ্গেল আমরা পাচ্ছি আমি একটু একজন বলেছিলে এটা হচ্ছে স্যাক্রোস ফাইনালিস্ট সারকোনা স্যাক্রো স্যাঁকরাম তো তোমরা ইন্টার আমার মনে হয় পড়ে এসেছো স্যাকরাম বা কক ককটিক্স এর উপরটা এটা ভার্টিপুর একটা পার্ট স্যাক্রাম ওখান থেকে আসছে স্যাক্রোস ফাইনালিস্ট আর হচ্ছে থোরাকো লাম্বার ভাষা এটা থোরাসিক না থোরাকো লাম্বার ভাষা আচ্ছা আর নিচে এখানে যেটা এটা লিভেটর কোস্টি এবং স্যাক্রোস ফাইনালিস্ট মার্শাল আর কি এটা একটু কারেকশন করে দিলাম যে আসলে বলেছো মার্শাল আর ব্রেন অনেক শার্প আচ্ছা এখন হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে মোটামুটি আমরা বলে ফেলেছি অ্যাঙ্গেলও বলে ফেলেছি আচ্ছা এখন হচ্ছে তোমাদের পোস্ট অ্যাঙ্গেলটা তাহলে শেষ এখন হচ্ছে অ্যান্টিও অ্যাঙ্গেলে আসি অ্যান্টিও অ্যাঙ্গেলে দেখো অ্যান্টিও অ্যাঙ্গেলটা এখানে যদিও বা দেখা যাচ্ছে না ধরো এখানে একটু ইমাজিন করে নাও একটু আঁকি ধরো এটা হচ্ছে যদি আমাদের অ্যাঙ্গেল হয় ঠিক আছে ধরো এখানে আমাদের অ্যাঙ্গেলটা আছে তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে মানে এই অ্যাঙ্গেল এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আমাদের দুইটা মাসেল কে ডিভাইড করবে ঠিক আছে ধরো এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা মিডিয়াল ল্যাটারালি একটা থাকবে মিডিয়ালি একটা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে কি 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 মাসেল ডিভাইড করবে বা সেপারেট করবে একটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যান্ড সেরাটাস অ্যান্টেরিয়র ঠিক আছে এক্সটার্নাল অবলিক ইন্টারনাল অবলিক এগুলো মাসেল তোমরা অ্যাভডেনে পাবা তো এগুলো এখন মাথা ঘামানোর দরকার নাই কি কি মাসেল তাহলে ইয়া করছে আর সেরাটাস অ্যান্টেরিয়র তোমরা আপার লিমবে পাবা তো এটা এখন হচ্ছে এত ডিটেলস এ তোমরা আসলে বললেও বুঝতে পারবে না তোমাদের এখন আপাতত হচ্ছে মনে রাখো মুখস্থ করো সেটা হচ্ছে আহ থেকে আট নম্বর রিবের জন্য ঠিক আছে ফাইভ টু এইট রিপ পর্যন্ত এই অ্যান্টেরিও অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটার্নাল অবলিক এবং স্যালাটাস অ্যান্টেরিও মাসেল কে ডিভাইড করবে এবং নাইনথ টু টেন্থ রিপ মানে পরের যে দুইটা রিপ সেই দুইটা রিপ হচ্ছে এক্সটার্নাল অবলিক এবং ল্যাটিসিমাস ডরসি মাসেল কে ডিভাইড করবে ঠিক আছে তাহলে কি একজন তো এটা সুন্দর করে কি বলছে আমি

নয় থেকে দশ হচ্ছে এক্সটার্নাল অবলিক এবং ল্যাটিসিমাস ডরসিকে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট না যদি চাও মনে রাখতে পারো এরকম মানে লেস ইম্পর্টেন্ট বা না মনে রাখলেও ফেল করাবে না বা সমস্যা হবে না খুব একটা এটা হচ্ছে গিয়ে কোথায় এটা বলতে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল বোঝাচ্ছি আমরা অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে তাহলে পাঁচ থেকে আট নম্বর রি পর্যন্ত এক্সটার্নাল অবলিক এবং হচ্ছে সিরাটা সেন্টেরিয়র কে ডিভাইড করবে আর নয় আর দশ নম্বর হচ্ছে এক্সটার্নাল অবলিক এবং ল্যাটেসিমাস ডরসিকে ডিভাইড করবে সবই তো বললাম মোটামুটি এক্সটার্নাল অবলিক হচ্ছে অ্যাবডোমেনের মাসেল সেটা সেন্টারের আবার লিমে পড়বা আর ল্যাটিস মাস হচ্ছে ব্যাকের মাসেল পিঠের মাসেল ঠিক আছে এটা এমনি বললাম আর কি একটু ভাবার জন্য আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে দেখো এরপর আমরা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গায় চলে আসছি মানে এটা হচ্ছে আমাকে কোন একটা টার্মে মনে হয় জিজ্ঞেস করেছিল তাও ডিসেকশন তো সেটা হচ্ছে যে ইন্টারনাল ইন্টারকোস্টাল এক্সটার্নাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টাল ইস ইন্টিমি এই তিনটা মাসেলের অরিজিন ইনসারশন লাগবে এই তিনটা মানে এখান থেকে যদি কিচ্ছু না পড়ো মানে অ্যাটাচমেন্ট থেকে আর কি পার্টস থেকে তো অলরেডি বলে অ্যাটাচমেন্ট থেকে যদি কিচ্ছু না পড়ো তাহলে এই দুইটা মাসলে অ্যাটাচমেন্ট পড়বা ঠিক আছে মানে যদি বাকি কিছু নাও পড়ো তো এখানে হচ্ছে এক্সটার্নাল অবলিক যেটা এক্সটার্নাল অবলিক যেটা অরিজিন যেটা অরিজিনটা আমরা পাবো আচ্ছা আমি আরেকটু এমফাসাইজ লে বলি এক্সটার্নাল অবলিক কিন্তু আমরা অলরেডি অরিজিনটা পেয়ে গেছি কোথায় বলো তো অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলে হ্যাঁ আমরা অলরেডি কিন্তু এটা পেয়ে গেছি আচ্ছা এখন হচ্ছে আর একটু বড় করে আমি একটু পরে বলছি আগে ইন্টারনাল ইন্টারকোস্টাল দেখো ইন্টারনাল ইন্টারকোস্টালটা হচ্ছে আমাদের এই কোস্টাল গ্রুভ বরাবর থাকবে ঠিক আছে কোস্টাল গ্রুভের ফ্লোরে ঠিক আছে ধরো এটা হচ্ছে আমাদের কোস্টাল গ্রুভ আর এই পাশে ধর হচ্ছে রিজটা আমরা পাবো এই পাশে হচ্ছে আমরা রিজটা পাবো তো কোস্টাল গ্রুভের ফ্লোরে মানে কোস্টাল গ্রুভের ফ্লোরে আমরা পাবো হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং এর উপরে যে রিজটা থাকবে এখানে আমরা পাবো হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেল ঠিক আছে তা আমরা এখানে দুইটা মাসেলের অরিজিন পেয়ে গেলাম এক্সটার্নালটা আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে ইনসার্শন যেটা ইনসার্শনটা দেখো আমাদের আপার লিপে আসতে হবে আপার লিপ বলতে আপার বর্ডার আর কি আপার বর্ডারে আসতে হবে আমরা একটু আগে বলেছি যে আপার বর্ডারে দুইটা লিপ আছে একটা হচ্ছে আউটার লিপ আর একটা হচ্ছে ইনার লিপ আউটার লিপে হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের ইনসার্শন হবে এবং ইনার লিপে হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমি এই দুইটা মাসেলেরই ইনসার্শন হবে

সেপারেটলি বলি ফার্স্ট হচ্ছে এক্সটারনাল ইন্টারকোস্টাল মাসেল এটার অরিজিন কোথায় এটা অরিজিন হচ্ছে গিয়ে আমরা একটা পেয়েছি হচ্ছে অ্যানটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে ডিভাইড করবে এখানে একটা পেয়েছি আরেকটা হচ্ছে মেইন যেটা সেটা আমি তখন বলতে স্কিপ করে গেছি আরেকটা মেইন যেটা এটা হচ্ছে লোয়ার বর্ডার বরাবর এটা হচ্ছে অরিজিন হবে দেখো আমি দিছো লাল দাগ এটা হচ্ছে অরিজিন হবে ঠিক আছে এখানে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের অরিজিন হচ্ছে আমরা পাবো লোয়ার বর্ডারে সার্ট লোয়ার বর্ডারে এবং এক্সটার্নাল ইন্টারকো আমরা পাবো আপার বর্ডারের আউটার লিপে ঠিক আছে এরপরে ইন্টারনাল 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 ইন্টারকোস্টাল ইন্টারকোস্টাল যেটা মাসেল হচ্ছে গিয়ে অরিজিন হবে তোমার কোস্টাল গ্রুভের ফ্লোরে আর ইনস্টারশন হবে এই আপার বর্ডারের ইনার লিপে ঠিক আছে ইন্টারনাল ইন্টারকোস্টাল এর তাহলে অরিজিন পেলাম আমরা কোস্টাল গ্রুপে এবং ইনস্টারশন পেলাম হচ্ছে ইনার লিপে আপার বর্ডারের আর ইন্টার ইন্টিমিজেটা যেটা সেটা আমরা পাবো হচ্ছে এই কোস্টাল গ্রুপের উপরে যে রিজ আছে সেখানে এবং এটার ইনস্ট্রাকশন যেটা সেটা ইন্টার কোস্টালিস্ট ইন সরি এই ইন্টারনাল ইন্টার কোস্টাল মাসেলের সাথেই মানে ইন্টারনাল ইন্টার কোস্টাল এবং ইন্টার কোস্টালিস্ট ইন্টিমি দুটোই হচ্ছে ইনাল লিপে এবার বুঝতে পারছো তোমার কি তোমরা কি আমার কথা বলবো ইন্টার ফার্স্ট চাচ্ছি ইন্টার কোস্টালিস্ট ইন টিমাসটা আবার একটু বলবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আবার ইয়া করে আরেকটু ইজি করে বলি আপার বর্ডার ঠিক আছে আপার বর্ডারে আমরা জানি দুইটা লিপ আছে একটা হচ্ছে আউটার লিপ আর একটা হচ্ছে ইনার লিপ আউটার লিপে লিপ লিপে ইনসারসন হবে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইনার লিপে ইনসারসন হবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইন্টারকোস্টালিস ইন্টেমি এখন আসো লোয়ার লিপ লোয়ার লোয়ার লিপ না লোয়ার বর্ডার লোয়ার বর্ডারে হচ্ছে অরিজিন হবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এবং কোস্টাল গ্রুপের ফ্লোরে থাকবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলের অরিজিন আর এটার উপরে যে রিজ সেখানে ইন্টারপোস্টালি সিনটিমাস মাসেলার অরিজিন এটা তোমরা একটু কনসেপ্ট যদি আমি একটু ক্লিয়ার করি আমি সবসময় ভ্যানিশিং পেন কেন ইউজ করতেছি জানি না আচ্ছা দাঁড়া এক দেখো এই ছবিতে যদি একটু লক্ষ্য করো এক্সটার্নাল কোস্টাল মাসেল যেটা সেটা হচ্ছে তোমার এই যে লোয়ার বর্ডার যেটা আমি আবার পেন ইউজ করি এই যে এটা হচ্ছে লোয়ার বর্ডার যেটা লোয়ার বর্ডার থেকে শুরু করে মানে আপার রিবের লোয়ার বর্ডার ঠিক আছে আপার লিবের আপার রিবের লোয়ার বর্ডার থেকে শুরু করে লোয়ার রিবের আপার বর্ডারের আউটার লিপে গিয়ে শেষ হবে এটা হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল ইন্টারনাল ইন্টারকোস্টাল হচ্ছে এটা ভিতরে আমরা জানি কোস্টাল গ্রুপ আছে ভিতরের দিকে ওখান থেকে শুরু হয়ে লোয়ার রিবের আউট আপার বর্ডারের ইনার লিপে গিয়ে শেষ হবে এটা হচ্ছে ইন্টার্নাল ইন্টারকোস্টাল আর ইন্টারকোস্টাল সিনটিমে হচ্ছে কোস্টাল গ্রুপের উপর থেকে শুরু হবে মানে ওই যে রিজ থেকে হয়ে ওই ইন্টার্নাল ইন্টারকোস্টাল সাথেই ইনস্ট্রাকশন হবে বুঝতে পারছো এবার যে কোশ্চেন করছিলাম জিনিসটা ক্লিয়ার তোমার কি ভিজুয়ালাইজ করতে পারছো আপু আরেকবার জি আপু আপু আচ্ছা আপু আরেকবার প্লিজ হ্যাঁ অবশ্যই আচ্ছা আরেকবার বলছি এরপরে না বুঝতে পারলে লাস্টে আবার বলবো সমস্যা নেই এটা হচ্ছে তিনটা মাসেল তাই না এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের অরিজিনটা কোথায় এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের অরিজিন হচ্ছে তোমার দাঁড়াও ধরো আমি যদি মানে প্রত্যেকটা তো থাকে তাই না আমি এই স্পেসটা বেছে নিলাম অন্যগুলো বাদ এটা হচ্ছে আমি বেছে নিলাম তোমরা শুধু এটাই খেয়াল করো তো এখান এখানে যদি আমি বেছে নিই তাহলে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসালের অরিজিন হবে আপার যে রিপটা আছে সেই রিপের লোয়ার বর্ডার থেকে শুরু হবে ঠিক আছে এক্সটার্নাল ইন্টারকোস্টালটা হচ্ছে লোয়ার বর্ডার থেকে শুরু হবে এবং লোয়ার যে রিব আছে সেইটার আপার বর্ডারের আউটার লিপে গিয়ে শেষ হবে এখানে দুইটা লিপ না আপার বর্ডারে এটার আউটার লিপে গিয়ে শেষ হবে এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টার ইস ইন্টিমি এই দুইটাই হচ্ছে গিয়ে এই রিবের ভিতর থেকে আসবে মানে ইনার সার্ফেস থেকে আসবে একটা হচ্ছে কোস্টাল গ্রুপ এর ফ্লোর থেকে আর এটা হচ্ছে রুপোরের রিজ থেকে তো এটা হচ্ছে গিয়ে তোমরা সিম্পলি বলতে পারো যে ইনার সার্ভিস থেকে আসবে তাও হবে ইনার সার্ভিস থেকে হচ্ছে কোস্টাল ইন্টারকোস্টালিস ইন্টিমাস এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল এর অরিজিন হবে এবং এই দুটার ইনসারশন হবে এই পরেরটা মানে হচ্ছে লোয়ার রিবের আপার বর্ডারের ইনার লিপে ঠিক আছে লোয়ার রিবের আপার বর্ডারের ইনার লিপে হচ্ছে আমরা দুইটা মাসেলের ইনসারশন পাবো একটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি আর একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল তাহলে আমরা আপার বর্ডারে দুইটা মাসেল তিনটা মাসেলের ইনসারশন পাচ্ছি ইন্টার ইন্টারকোস্টাল আউটার লিপে ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইন্টারকোস্টাল সিনটিমি ইনার লিপে আর আমরা হচ্ছে লোয়ার বর্ডার বরাবর লোয়ার বর্ডার বরাবর একটা মাসেলের অরিজিন পাচ্ছি এক্সটার্নাল ইন্টারকোস্টাল এবং ইনার সার্ফেস আমরা দুইটা মাসেলের অরিজিন পাচ্ছি ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টাল সিনটিমি এবার বুঝতে পারছো জি আপু ফ্র্যাঙ্কলি বলো না বুঝতে পারলে আমি আবার বলবো কিন্তু লাস্টে সমস্যা নেই মানে কি এটা একটু বলবেন কোনটা আপু কেউ কিছু বলছো বুঝতে পারিনি আপু হুম বলো এক্সটারনাল ইন্টারপোস্টাল আর এক্সটারনাল অবলিক কি এক না 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 এক্সটারনাল অবলিক তো অ্যাবডোমেনের মাসেল মানে আচ্ছা কি মনে কিছু বলছো ওর নেট কানেকশনে প্রবলেম দ্যাটস ওয়াই ই ইকো হচ্ছে আচ্ছা যার সমস্যা হচ্ছে বা যাটা শুনতে পাচ্ছি না আমি তোমার আপাতত একটু স্কিপ করে গেলাম তুমি চাইলে একটু পরে আবার আমাকে কোয়েশ্চেনটা করো আর হচ্ছে না হলে চ্যাট বক্সে লিখে দিও সমস্যা নেই আমি এখন এটা বলছি এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাবডোমেনের মাসেল এক্সটার্নাল ইন্টারনাল অবলিক এগুলো হচ্ছে অ্যাবডোমেনের মাসেল আর এক্সটার্নাল ইন্টারনাল ইন্টারকোস্টাল এগুলো হচ্ছে থোরাক্সের মাসেল আমি এতক্ষণ যাব যে দুই তিনবার করে বললাম এখানে দেখিয়ে দেখিয়ে এগুলো হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল ছিল এগুলো হচ্ছে এর সাথে রিলেটেড ইন্টারকোস্টাল কোস্ট মানে রিব এবং ইন্টার এর মাঝখানে ইন্টার কোস্টালটা হচ্ছে রিবের সাথে রিলেটেড এবং অবলিক মাসেল অবলিক মানে বাঁকা আর কি এক্সটার্নাল ইন্টারনাল অবলিক যেগুলো এগুলো হচ্ছে অ্যাবডোমেনের মাসেল তোমরা অ্যাবডোমেনে গেলেই বুঝবে এগুলা নাম এরকম কেন আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আছে হচ্ছে সাব কোস্টালিস মাসেল আরেকটা বাকি এই সাব কোস্টালিস মাসেলটা হচ্ছে ইনার সার্ফেসে গিয়ে অ্যাটাচমেন্ট হয় ঠিক আছে এখানে আর কিছু তেমন লাগবে না এটা এই মাসেলটা লাগবেও না তেমন একটা কখনোই ধরে নেই আমাকে আচ্ছা এখানে হচ্ছে দেখো লিগামেন্ট গুলাই একটু একটু দেখানোর চেষ্টা করছে তেমন কিছুই না যেমন ধরো ইনফেরিয়র কোস্ট্রান্স লিগামেন্ট এই যে মানে হচ্ছে রিবের নেকের ইন্টেরিয়ার মানে পার্ট এর নেকের ইনফেরিয়র বর্ডার থেকে আসছে ওটা হচ্ছে কোস্টো ট্রান্স লিগামেন্ট এটা কোথায় হবে এটা পরে শুনবা এখানে হচ্ছে ইনফেরিয়র কোস্টো ট্রান্স লিগামেন্ট তারপর হচ্ছে সুপেরিয়রটা এখানে দেখায় নাই তারপর হচ্ছে ধরো ল্যাটারাল কোস্টো ট্রান্স লিগামেন্ট যদি দেখো এই যে এই টিউবারকল থেকে এই ট্রান্সভার্সোস পর্যন্ত গেছে এটা হচ্ছে ল্যাটারাল এটা একটু ভিজুয়ালাইজেশনের জন্য দিলাম আচ্ছা অ্যাটাচমেন্ট মোটামুটি বলছি তোমাদের অ্যাটাচমেন্টে কোনো সমস্যা আছে বা কিছু বুঝতে পারো না আচ্ছা ভেরি গুড তোমরা তো মাসাল্লাহ তাহলে মানে একটা জেম আসলে এত দ্রুত বুঝতে পারো আমি হচ্ছে দেখা যেত আমি নিজে একবার রিডিং দিয়ে যাইতাম ক্লাসে পর টিচার একবার পড়াইতো তারপর হচ্ছে আরেকবার আরেকজনের কাছ থেকে শুনতাম তারপর এসে আবার নিজে পড়তাম পরে আবার ওইটা একটু লিখতাম তারপর যদি আমার একটু বেশি মনে থাকতো তাহলে একটা ভাগ্যের ব্যাপার আর কি তোমরা হচ্ছে এক চান্সে মনে রাখতে পারতো এটা তো অনেক আচ্ছা যে যেই স্টেপগুলো আমি বললাম এটা কিন্তু বলার কারণ আছে এটা এই এই স্টেপগুলো আমি আবার লাস্টে তোমাদেরকে বলবো কেন বলবো এই জন্য এখন একটু রিভিউ করলাম আর কি আচ্ছা আহা তোমার কি আমাকে শুনতে পাচ্ছো জি আপু আচ্ছা আমার স্ক্রিন শেয়ারে কোনো একটা সমস্যা মনে হয় দাঁড় মিনিট আচ্ছা এখন হচ্ছে আমরা রিলেশনে আসি রিলেশনে হচ্ছে গিয়ে দেখো রিলেশনটা অস্পিতে খুব ইম্পর্টেন্ট অস্পি পরীক্ষা সম্পর্কে তোমরা কিছু জানো আপু আচ্ছা তোমার জি আপু আমি ছিলাম আচ্ছা হোলিকাস কলেজে হচ্ছে স্পটিং নামে একটা পরীক্ষা হয় তুমি নেস্ট এক্সপেরিয়েন্সড হ্যাঁ একটা স্টেশন হয় টাইম থাকে থাকে হ্যাঁ ওই স্পটিংটাই এখন অস্পি নাম দেওয়া হয়েছে আরকি আচ্ছা যাক এখানে হচ্ছে আমার কলেজের আছো জেনে খুব ভালো লাগছে তো এখানে হচ্ছে যেটা বলছিলাম আহ অস্পি জিনিসটা হচ্ছে গিয়ে অনেকগুলো স্টেশন থাকে স্টেশনে হচ্ছে গিয়ে মানে বনের পাটে বলি বনের কোন একটা জায়গায় চক দিয়ে ইয়ে করা থাকে মার্ক করা থাকে সাদা করে দেওয়া থাকে আর কি ধরো টিউবার কলে চক দিয়ে সাদা করে দেওয়া আছে মার্ক করা আছে তো ওখানে হচ্ছে ওটা রেখে ওই পাশে লেখা থাকবে যে নেম দা চক মার্ক এরিয়া তারপর ওটা রিলেটেড কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে আর কি এটা হচ্ছে অসপি তো অস্পিতে হচ্ছে তোমাদের এই এই রিলেশন খুব লাগে এই রিলেশনের মধ্যে মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে আচ্ছা আমি কি আমি ফার্স্ট টাইমে চলে গেছিলাম আচ্ছা এখানে রিলেশনটা দেখো রিলেশনে হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা এখানে হচ্ছে রিলেশন তো তোমাদের মোটামুটি বলেই ফেলছে এই যে পোস্ট প্লুরা যেটা এখানে ও হ্যাঁ এখানে হচ্ছে রিলেশন যেটা সেটা হচ্ছে পোস্টাল গ্রুপ এটা তো বলিনি পোস্টাল গ্রুপে হচ্ছে যে রিলেশনটা সেটা হচ্ছে মানে এটা আমার প্রফেট ভাবে কোয়েশ্চেন অলরেডি বলে ফেলছে এখানে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেসেল এন্ড নার্ভ ঠিক আছে এটা এভাবে না বলে তোমরা বলবা পোস্টের ইন্টারকোস্টাল আর্টারি সরি ফার্স্ট হচ্ছে ভেইন ভেন পোস্টের ইন্টারকোস্টাল ভেইন পোস্টের ইন্টারকোস্টাল আর্টারি এন্ড ইন্টারকোস্টাল নার্ভ আচ্ছা এখন অনেকে বলতে পারো যে আমি পোস্টেরিয়র কেন বলছি হচ্ছে গিয়ে বিড়ি চৌরাশিয়াতে লেখা আছে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে পোস্টেরিয়রটা আমাদের মেডিকেলের পরীক্ষার কিছুদিন আগে আমাদেরকে স্যার বলেছে যে পোস্টেরিয়রটা বলতে কিন্তু ফরচুনেটলি অথবা আনফর্চুনেটলি আমি জানি না পরীক্ষার হলে গিয়ে হচ্ছে গিয়ে স্যার যখন আমাকে জিজ্ঞেস করলেন আমি ওই স্যার কি মানে যিনি আমাকে শিখিয়েছিলেন তাকে পোস্টেরিও বলেছিলাম এবং উনি এটা পছন্দ করে তো এখন হচ্ছে তোমরা তোমাদের টিচার যেটা ফলো করে এটা বলবা মানে তোমাদের যার কাছে পরীক্ষা দিবা সে তোমাদেরকে যেটা পড়ায় সেটা বলবো আর কি তো এখানে হচ্ছে এটা কিন্তু আসলে পোস্টেরিয়ারি হয় বইও লেখা আছে প্লাস এটা তোমরা যখন ইন্টারকোস্টাল ভেসেল সম্পর্কে ডিটেইলস জানবা তখন বুঝবা যে এখানে আসলে পোস্টেরিয়টাই থাকে তো যাই হোক পোস্টের মানে ইন্টারকোস্টাল ভেসেল গুলা ইন্টারকোস্টাল ভ্যান সরি ইন্টারকোস্টাল ভেহিন ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ ভি এ এম ভ্যান দিয়ে মনে রাখবা উপর থেকে নিচের দিকে এই গেল হচ্ছে গিয়ে রিলেশনটা আচ্ছা আমি তোমাদেরকে টিপিক্যাল রিব অলরেডি পড়ায় ফেলছি তোমাদের টিপিক্যাল রিভে কারো কোনো সমস্যা আছে ক্লাসের টাইম মনে হয় এক্সটেন্ড হয়ে যাচ্ছে না না আপু আপু আচ্ছা তোমাদের কি বোরিং লাগছে আমি কি বেশি টাইম নিচ্ছি তাড়াতাড়ি চলে যাব না আপু না না আপু না আপু আচ্ছা ওকে তোমরা অনেক মাসাল্লাহ তোমাদেরকে তাহলে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে তোমরা যদি যে যেকোনো জায়গায় মানে তোমরা যে যাই করতে যাও না কেন তোমাদের যে ফিলিংস গুলা থাকে বা ইমোশন গুলা থাকে বা কি বলে অ্যাবস্ট্রাক্ট যে জিনিসগুলো থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে পেশেন্স ধৈর্য তো এটা হচ্ছে না থাকলে আসলে কিছুই করা সম্ভব না ঠিক আছে মানে আসলে কিছুই করা সম্ভব না তুমি ভালো কাজ করতে যাও ধৈর্য লাগবে খারাপ কাজ করতে যাও তাও ধৈর্য লাগবে আমি যদি ওটাকে অ্যাপ্রিসিয়েট করছি না আমি ভালো দিকটাই বলছি যে ধৈর্য ছাড়া কিছুই আসলে সম্ভব না সেটা কম হোক বা বেশি হোক তো এটা বলতে পারো প্রপোর্শনাল টু দা সাকসেস এখন সেই সাকসেস তোমরা আসলে এই লাইফ বলো বা হেয়ার আফটার লাইফ বলো যাই বলো না কেন তো এখন হচ্ছে যে ব্যাপারটা আরেকটা একটা কোরআনের আয়াত আছে সেটা হচ্ছে যে ধৈর্যশীলকে প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া ঠিক আছে মানে হচ্ছে আহ মানে সবকিছু দেখো নেক একটা ইয়ে থাকে যে আমরা অমুক কাজটা করলে আমরা অমুক ফলাফল পাবো বা আমরা কারো উপকার করলে নিজেরা মানে একটা হেল্প পাবো বা নিজেরা একটু উপকৃত হব বা আল্লাহ তাল্লাহ সবাইকে আমরা যদি মানুষকে দয়া করি আল্লাহ আমাদের দয়া করবেন কিন্তু ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে যে এটার ফলাফল কোনো হিসাব নাই মানে তুমি যদি ভাবো যে আমি এইটুকু ধৈর্য ধরছি তা আল্লাহ আমাকে এইটুকুই প্রতিদান দেবে সেটা না এটার কোনো হিসাব নাই হিসাব ছাড়া প্রতিদান এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইফে যাই হোক এটা বলে ফেলাম তো তোমরা আসলে আর মেডিকেলে পড়া অনেক ফাস্ট এখানে আমি আমি বলবো মেডিকেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ধৈর্য তোমার চেষ্টা তারপর হচ্ছে আত্মবিশ্বাস পরিশ্রম সবকিছু ধৈর্যের উপর রিলেটেড নির্ভরশীল আর কি এটা ছাড়া হবে না এক কথায় হবে না আচ্ছা এখন হচ্ছে গিয়ে আসি ফার্স্ট রিপ ফার্স্ট রিপ যেটা ফার্স্ট রিপটা হচ্ছে গিয়ে আমাদের কি রিপ বলতো

আর এই এই রিপটা এটা হচ্ছে এটা বলো আর সেকেন্ডটা দুটাই এটা হচ্ছে তুমি যদি টেবিলে রাখো বা ফ্ল্যাট সার্ভেসে রাখো দুইটা তোমার স্পর্শ করবে টাচ করে থাকবে তো সেই জন্য হচ্ছে গিয়ে তোমার মানে এগুলো হচ্ছে একদম হরাইজন্টাল মানে কোনো অবলিগেটি নাই ফার্স্ট রিপের কোনো অবলিগেটি নাই ঠিক আছে এই হলো গিয়ে আমরা এটা চিনবো আরেকটা জিনিস চিনবো হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং এটা এন্টেরিও এনটা হচ্ছে একদম ব্রডার থাকবে বাকি সব রিবের চেয়ে হচ্ছে মানে হচ্ছে ছিদ্র ছিদ্র থাকবে এটা তোমরা একদম সরাসরি বোন দেখলে বুঝতে পারবা ছবিতে বুঝবা না হচ্ছে পিটের ছিদ্র ছিদ্র করা থাকবে এবং হচ্ছে গিয়ে তোমার ইয়া সবচেয়ে বড় ব্রডার এবং লার্জার মানে মোটা এবং বড় আচ্ছা এটা হচ্ছে এটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের রিব আর সাইড ডিটার্মিনেশন আমি পরে আসছি এটা হচ্ছে গিয়ে ফার্স্ট রিব ফার্স্ট রিব এভাবে আমরা এভাবে আমরা চিনলাম আচ্ছা এখন হচ্ছে এটার মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেমন ফার্স্ট এর মধ্যে হচ্ছে ও আরো কিছু ইয়ে যেমন হচ্ছে উপরে স্কেল এনে টিউবার কল পাবো আমরা ঠিক আছে ফার্স্ট রিব যেমন আমরা বাকি যে টিপিক্যাল রিপ দেখেছিলাম সেখানে আমরা ইনার আউটার সার্ফেস এবং আপার লোয়ার বর্ডার পাইছিলাম আর এখানে হচ্ছে ঠিক উল্টা ইনার আউটার বর্ডার এবং আপার লোয়ার সার্ফেস ঠিক আছে তো এই আপার সার্ফেস যেটা আহ আচ্ছা আমি যদি ফার্স্ট কথা বলি আমাকে বলবা তো আপার যে সার্ফেস যেটা আপার সার্ফেসে আমরা একটা মার্ট টিউবার কল পাবো ইনার বর্ডার বরাবর মানে ইনার বর্ডারের কাছাকাছি এই টিউবারকলকে বলে স্কেলেনি টিউবারকল ফার্স্ট স্ট্রিপ থেকে কিচ্ছু ধরবে না তোমাকে এটাই ধরবে যদি টাইম না থাকে এটা হচ্ছে স্কেলেনি টিউবারকল এই স্কেলেনি টিউবার কলের কারণে মানে স্কেল টিউবার কলটা পরবর্তীতে এই পাশে এসে হচ্ছে স্কেলেনি মানে এখানে একটা রিজ ফর্ম করে একটু উঁচা অংশ হয় আর কি এটা সামনের দিকে একটা গ্রুপ ফর্ম করে পিছন দিকে একটা গ্রুপ ফর্ম করে এটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ পিছনে একটা পোস্টেরিয়র গ্রুপ আচ্ছা এ হচ্ছে গিয়ে কিছু ক্যারেক্টারিস্টিকস এবং এই যে ফার্স্ট স্ট্রিপ যেটা সেটার মধ্যে কোনো পোস্টাল গ্রুপ নাই ঠিক আছে মানে এক কথায় মানে এটার মধ্যে এই সেই আজে বাজে হাবিজাবি মানে গ্রুপ থাকলেও এখানে কোনো কোস্টাল গ্রুপ নাই কোস্টাল গ্রুপ কি কি একজন বলতো টিপিক্যাল রিজস গুলো ইনফ্রিনাল ইন্টারকোস্টাল 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 আর্টারি হ্যাঁ কোস্টাল গ্রুপের রিলেশন এটা কোস্টাল গ্রুপ কি জিনিসটা কি আবু টিপিক্যাল রিজস এর ইনার সারফেসের লোয়ার বর্ডারের কাছে যে গ্রুপটা থাকে সেটাই হচ্ছে কোস্টাল গ্রুপ কোস্টাল গ্রুপ ভেরি গুড তো এটা হচ্ছে ওটা মানে যে পোস্টাল গ্রুপটা আমরা টিপিক্যালে পেয়েছি এখানে পাবো না মানে আমাদের ফার্স্ট ট্রিপে কোনো পোস্টাল গ্রুপ নাই ঠিক আছে এটা একদম মানে একদম মস্তিষ্কের একদম অভ্যন্তরে একদম ইনজেক্ট করে ফেলো আর কি যেখানে কোনো পোস্টাল গ্রুপ নাই এবং এটা টিউবার কল আছে এটা হচ্ছে স্কেল এনে টিউবার কল তো এত সব ক্যারেক্টারিস্টিক স্পিকুলেটি দেখে নিশ্চয়ই তোমরা ফার্স্ট যে রিপ এটা চিনতে পারবে না ইনশাল্লাহ এটা ভুল করা উচিত না

আচ্ছা ঠিক আছে এই স্কেল টিউবার কলটা পাশে গিয়ে একটা রিজ এর মতো হয় মানে এখানে তো টিউবার কল থাকে আর এখানে একটু উঁচা অংশ থাকে দেখো ছবি তো একটু বোঝা যাচ্ছে এখানে একটু থাকে এই উচা অংশের জন্য সামনে সামনে একটা হয় হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে স্কেলেনি টিউবার কলের জন্য সামনে পিছনে যে গ্রুপ সেটা এই গ্রুপ আর যেটাকে আমরা বলছি পোস্টাল গ্রুপ সেটা এখানে নাই পোস্টাল গ্রুপটা হচ্ছে গিয়ে ইনার সারফেসে থাকে সেটা এখানে নাই বুঝতে পেরেছ আপু যে কোশ্চেন করছিলাম জি আপু থ্যাংক ইউ আচ্ছা ক্লাসটা বেশিক্ষণ না আমি আর কিছুক্ষণের মধ্যে করে দেব আমি একটু আই একটু তোমরা মনোযোগ ধরে রাখো আচ্ছা এখন হচ্ছে গিয়ে যেগুলো বললাম মোটামুটি স্ট্রাকচার তোমাদেরকে বলে ফেছি স্ট্রাকচারে আর তেমন কিছু নাই আর বই পড়লে হচ্ছে গিয়ে মানে বাকি যেগুলা একটু लेस ইম্পর্টেন্ট এগুলা পেয়ে যাবা আচ্ছা এখন হচ্ছে গিয়ে স্ট্রাকচার মোটামুটি বললাম স্ট্রাকচার পর্যন্ত তোমরা বুঝতে পারছো ফার্স্ট লেভেলে জি আপু আচ্ছা এখন হচ্ছে এটার কিছু এ ফার্স্ট রিভের রিলেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট টিপিক্যাল রিভের চেয়েও বেশি ইম্পর্টেন্ট এখানে যে ইয়াটা মানে কি বলে রিলেশন যেগুলা আচ্ছা আরেকটা যেটা ব্যাপার না কিছু না এখানে হচ্ছে নেকের যে রিলেশন দেখো নেকের হচ্ছে গিয়ে অ্যান্টিরোড সার্ভিস তাই না এটা হচ্ছে অ্যান্টিরোড সার্ভিস আমরা দেখতে পাচ্ছি ছবিতে এই অ্যান্টিরোড সার্ভিস যে রিলেশন সেটা হচ্ছে মিডিয়াল টু ল্যাটারালি মোস্ট ইম্পর্টেন্ট মিডিয়াল টু ল্যাটারালি ফার্স্ট যে রিলেশনটা সেটা হচ্ছে খুব এটা এটা সিরিয়ালি মনে রাখতে হবে হচ্ছে দেখো এই ছবিতে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন আমার মিডিয়াল থেকে ল্যাটারালি যাচ্ছে সিম্প্যাথেটিক চেইন ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এবং ভেন্ট্রাল র্যামাস অব থোরাসিক নার্ভ প্রত্যেকটা জিনিস তোমরা ডিটেলস এ জানবা একদম কোনটা কি জিনিস সিম্পাথেটিক ভেইন চেইন কি জিনিস ইন্টারকোস্টাল আর্টারি ভেইন কি জিনিস আর ভেন্টাল র্যামাসি বা কি জিনিস আর স্পাইনাল নার্ভি বা কি জিনিস এগুলো তোমরা সব জানবা এখন আপাতত মুখস্থ করো কারণ আহ এখন এগুলো ডিটেলস বলতে গেলে তোমরা আসল জিনিস ভুলে যাবা তো এখানে হচ্ছে কি কি পাবো আমরা সিম্পাথেটিক চেইন এটা ফার্স্ট না বললেও অ্যাটলিস্ট বলবা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এবং ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ ভেন্টাল র্যামাস অফ ফার্স্ট থরাসিক নাম এটা অ্যাভয়েড করো এটা নাম শুধু এটা ভিন্টাল ল্যামাস অফ ফার্স্ট থরাসিক নাম এই চারটা কেজন বল তাহলে চারটা মিডিয়াল টু লেটারিক সিম্প্যাথিটিক চেন ফার্স্ট ফার্স্ট সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি পোস্টারিয়র ফার্স্ট পোস্টেডিও ইন্টারকোস্টাল ভেইন আগে ভেইন ইন্টারকোস্টাল ভেইন সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ভেন্টাল র্যামাস অফ ফার্স্ট থরাসিক হ্যাঁ আহ ভেরি গুড থ্যাংক ইউ এখানে হচ্ছে সিম্প আমি একটু মনে রাখার জন্য বলি সিম্প্যাথিক চেইনটা আমরা জানি সিম্প্যাথেটিক চেইনটা হচ্ছে ভার্টিভ্রার দুই পাশে থাকে দুইটা চেইন উপর থেকে নিচে নামে ঠিক আছে তো এটা হচ্ছে মিডিয়ালি থাকবে এই জন্য তারপরে হচ্ছে গিয়ে প্রথমে আমরা পাবো ভেইন আমরা কিন্তু কোস্টাল গ্রুপেও কিন্তু আগে ভেইন পেয়েছিলাম এখানে আমরা প্রথমে ভেইন পাবো তারপরে হচ্ছে পাবো আর্টারি ঠিক আছে মানে আগে নার্ভ তারপরে ভেইন তারপর আর্টারি এরপর হচ্ছে ভেন্টালে আমার সব ফার্স্ট থোরাসিক নার্ভ ফার্স্ট থোরাসিক নার্ভ তো মানে ফার্স্ট কেন এটা অবশ্যই বুঝতে পারতেছো কারণ এটা ফার্স্ট ফেব তাই না আচ্ছা এই গেল হচ্ছে নেকের রিলেশন এখন হচ্ছে কিছু মাসেল তোমরা দু একটা যেগুলো মনে রাখতে হবে সবই বলছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা বেশি করে বলছি এই অ্যান্টেরিয়র যে ইয়াটা মানে অ্যান্টেরিয়র এন্ডের দিকে আপার সারফেসে থাকে একটা মাসেল সেটা হচ্ছে সাপলেভিয়াস মাসেল সাপলেভিয়াস মাসেল এর অরিজিন তো সাপলেভিয়াস মাসেলটা তোমরা ডিটেলস এ পড়বা হচ্ছে গিয়ে আপার লিম্বে এটার অরিজিনটা এখানে পাইলাম আর ইনসারশনটা আমরা পাবো হচ্ছে গিয়ে ক্ল্যাভিকলে ঠিক আছে সাব ক্লাভিয়াস ওখান থেকে আসছে ক্ল্যাভিকোল থেকে যেহেতু সাব তো এখানে হচ্ছে আমরা পাবো অরিজিনটা ইনসাকশন পরে পরবা তোমরা তো এখানে হচ্ছে গিয়ে পাবো সাব ক্লাভিয়াস বারবার রিপিট করছে তারপরে হচ্ছে দুটা মাসলের ইনস্ট্রাকশন পাবো আমরা স্কেলিনাস অ্যান্টের এবং স্কেলিনাস মিডিয়াস এর মধ্যে স্কেলিনাস অ্যান্টেরটা বেশি ইম্পর্টেন্ট কারণ এটা যেখান থেকে যেখানে ইনস্ট্রাকশন হবে সেটা হচ্ছে স্কেলিন টিউবার কল তো তোমাদের অস্ত্রিতে আসতে পারে যে মানে নেম দ্য চকমার্ক এরিয়া তখন বোধ মানে ধরে এখানে চকমার্ক দিয়ে সাদা করে দিল দিয়ে বললো যে নেম দ্য চকমার্ক এরিয়া বোধ স্কেল এনে রিমার কল আর কি আর বলবো যে হোয়াট হুইচ মাসেল অ্যাটাচড হেয়ার তো এখানে হচ্ছে যে মাসেলটা ইনসার্ট হবে সেটা হচ্ছে গিয়ে স্কেলেনাস অ্যান্টেরিয়র তো চ্যাট বক্সে একজন কোয়েশ্চেন করেছো ইনসার্শন মানে কি ইনসার্শন মানে হচ্ছে মাসেল যেখানে শেষ হয় মানে মাসেল এক জায়গা থেকে শুরু হয়ে এক জায়গায় গিয়ে শেষ হইতে হবে না তো যেখানে শুরু হয় ওটা হচ্ছে অরিজিন এবং যেখানে শেষ হয় এটা ইনসার্শন এটা হচ্ছে গিয়ে এখানে পাবো আমরা এই এবং এটার পিছন দিকে একটা এই অংশটা একটু রাফ থাকে এটা তোমরা বোন ধরলে ফিল করতে পারবা আমি তোমাকে মানে এখন আসলে বোঝানো সম্ভব না ক্যামেরা অন করাও সম্ভব না এই যে এখানে যে রাফ যে পার্টটা এখান থেকে একটা মাস এখানে একটা মাসালি ইনসারশন এটা হচ্ছে স্কেলিনাস মিডিয়াস তো এটা অরিজিনাল ইনসারশন খুব ইম্পর্টেন্ট না নামটা বলতে পারলেও চলবে তো স্কেলিনাস মিডিয়াস পাবো আমরা আর স্কিলিনাস পোস্টেরিয়ারও লাগে না এটা সমস্যা নেই না বলি স্কিলিনাস পোস্টেরিয়ার এদিক থেকে ঠিক আছে ওটা লাগবে না আচ্ছা এটা হচ্ছে স্কিলিনাস মিডিয়া আর এখানে হচ্ছে স্কিলিনাস অ্যান্টেরিয়র আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল যেটা সেটা হচ্ছে তোমার আউটার বর্ডার যেটা আউটার বর্ডার বরাবর পাবো আমরা এক্সটার্নাল ইন্টারকোস্টাল একজন ভাইয়া কোয়েশ্চেন করেছিল যে কোনো মিল আছে কিনা আমরা হচ্ছে টিপিক্যাল রিপ গুলাতে আপার বর্ডারে এক্সটার্নাল ইন্টারকোস্টাল এর ইনসার্শন এবং লোয়ার বর্ডারে অরিজিন পেয়েছিলাম আর এখানে দেখো আউটার বর্ডারে আমরা এক্সটার্নাল ইন্টারকোস্টাল এর অরিজিন পাচ্ছি এখানে কিন্তু ইনসেশন নাই শুধু অরিজিন পাচ্ছি তাও আবার আউটার বর্ডারে আচ্ছা আর হচ্ছে ফার্স্ট ডিজিটেশন অফ সেলাটা সেন্টেরিও পাবো আমরা এই আউটার বর্ডার বরাবরই তোমরা সেলাটা সেন্টেরিও সম্পর্কে ডিটেলস যখন পড়বা তখন জানবা যে সেলাটা সেন্টেরিও এর আটটা ডিজিট থাকে ঠিক আছে আটটা দাঁতের মতো থাকে তোমাদের পার্টিসিপেন্ট কমছে খুব ভালো তো হচ্ছে এই আটটা ডিজিটের মধ্যে ফার্স্ট ডিজিটটা হচ্ছে গিয়ে আউটার বর্ডার থেকে আসে এই হলো গিয়ে তার মানে আমরা আউটার বর্ডার থেকে দুইটা মাসল পাচ্ছি কি কি নাই ঘুমাই গেল নাকি হ্যাঁ বলো কি একজন বলছো বলো একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মার্সেল আর ফার্স্ট ডিজিটেশন অফ সেরাটাস বুঝলেন অ্যান্টিনিওর অ্যান্টের হ্যাঁ সেরাটাস এগুলা মার্সেল তোমাদের আমি জানি অনেক কঠিন লাগতেছে লাগাটাই স্বাভাবিক এখন তোমাদেরকে আসলে বারবার পড়তে হবে মুখস্থ করলে মনে থাকবে না বারবার পড়বা 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 এক সময় মনে থেকে যাবে এটা তোমরা হচ্ছে অ্যাবডোমেন লিম যখন পড়বা তখন একদম পানির মতো লাগবে বুঝছো এটা হচ্ছে বলবো তার নাম সবচেয়ে সহজ তারপর রিব সবচেয়ে সহজ ঠিক আছে এখন আহ স্টার নামের মতো রিব আসলে একটু বেশি রিব একটু পড়াও বেশি অথবা তোমরা সব বিষয় মনে রাখতে পারছো না কিন্তু এটা আসলে ইজি তোমরা আসলে সব জানো না দেখে কঠিন মনে হচ্ছে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আমার পাচ্ছে এক্সট্রানাল ইন্টার এবং ফার্স্ট ডিজিটেশন অফ সেরাটা স্যান্টি আর একটা মেমব্রেন পাবো ওটার নাম হচ্ছে সুপ্রাপ্ল মেমব্রেন আচ্ছা তার আগে বলে নিই ওই যে ল্যাটারাল পোস্ট ট্রান্সফার্স লিগামের টিপিকাল টিপিক্যাল কোথায় পেয়েছিলাম ম্যাডাম ট্রান্সফার আপ প্রসেসে হ্যাঁ তো পেয়েছে ভার্টিভ্রাতে রিবের কোথায় থার্ড টু নাইন

মানে তুমি এখন মনে রাখছো আই হোপ তোমরা মানে তোমাদের বাকিদেরও অবশ্যই আস্তে আস্তে মনে থাকবে সমস্যা নেই আচ্ছা তো এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ল্যাটারাল পোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এখানে গেল আরেকটা যেটা সেটা হচ্ছে সুপ্রা মেমব্রেন এটা আরেকটা নাম হচ্ছে সিপসন্স ফাসা ঠিক আছে সিপসন্স ফাসা বা সুপ্রাপ লুরাল মেমব্রেন আমি জানি অনেক কঠিন নাম মানে তোমাদের জায়গায় আমি নিজেকে কল্পনা করলে অসহায় মতো লাগে আর কি তো সুপ্রাপ্লুরাল মেমব্রেনটা হচ্ছে গিয়ে এই ইনার বর্ডার বরাবর থাকে ইনার বর্ডার অ্যাটাচ থাকে এই মেমব্রেনটা তোমরা লাঙে মানে লাং পড়ার পরে পড়বা মানে এই মানে সব মোটামুটি মানে কি বলবো থোরাক্সের লাস্টের দিকে পাবা তো সুপ্রাপ্লুরাল মেমব্রেনটা হচ্ছে গিয়ে লাং এর অ্যাপেক্স যেটা মানে লাং এর উপরে একটা চোখা অংশ থাকে ওই অংশটাকে কভার করে রাখে যাতে কোনো স্ট্রাকচার দিয়ে ওটা নষ্ট মানে ওই লাং এর উপরের অংশটা যাতে নষ্ট না হয় বা ক্ষতি না হয় বা মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে সমস্যা না হয় ওইটাকে একটা মেমব্রেন কাভার করে কভার করে রাখে সেটা হচ্ছে সুপ্রাপ্লুরাল মেমব্রেন তো ওইটার এইখানে একটা অ্যাটাচমেন্ট থাকবে আরেকটা অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে তোমার সার্ভিকাল ভার্টিব্রা মানে সাত নম্বর সার্ভিকাল ভার্টিব্রাতে ওটা পরে পড়বা তোমার সমস্যা তো এখানে হচ্ছে আমরা ইনার বর্ডারে তাহলে পাচ্ছি সুপ্রাপ্লার মেমব্রেন আমি সবগুলো আবার রিভিউ করছি ইনার বর্ডারে পাচ্ছি সুপ্রাপ্লুরাল মেমব্রেন আউটার বর্ডারে পাচ্ছি এক্সটার্নাল ইন্টারকোসাল এন্ড ফার্স্ট ডিজিটেশন অফ স্যালাটাস অ্যান্টেরিয়ার মাসেল এই আপার বর্ডারে অ্যান্টিরিয়ান্ বলা অ্যান্টিরিয়ান্ডের দিকে আমরা পাচ্ছে সাপ্লাভিয়াস এখানে স্কেলেনাস স্টিউবার করে পাচ্ছে স্কেলিনাস অ্যান্টেরিয়ার এবং পিছন দিকে রাফ পার্টে পাচ্ছেন স্কেলেনাস মিডিয়াস আর আরেকটা যেটা এই হল হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট তোমার অ্যাটাচমেন্ট এ কোনো সমস্যা আছে নাহলে আমি রিলেশনে যাবো আপু দি স্টার্নমের অ্যাটাচমেন্ট গুলো যেভাবে আর কি নোট ডাউন করার জন্য আপনি বলে দিয়েছিলেন এটাকে একবার বলা যে ভেবে ফুল ইংলিশে আহ নোট ডাউন হ্যাঁ বলা যাবে সমস্যা নেই যে আমি যেভাবে বলছি এভাবে লিঙ্ক মানে স্টার নামটা আসলে মানে মোস্ট সবচেয়ে ইজি তো এই জন্য ওইটা তোমাদের মনে রাখতেও ইজি হয়েছে ওইটা মনে রাখে মনে হার্ড আইটেম এর জন্য আপনারটা আরকি মনে থাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এভাবে মানে তোমার সার্ফেস বর্ডার ওয়াইস মনে রাখবার যে আপার সারফেস লোয়ার সার্ফেস ইনার বর্ডার আউটার বর্ডার তো ইনার বর্ডারে আমরা পাচ্ছি এভাবে লিখো যে ইনার বর্ডারে আমরা পাচ্ছি হচ্ছে সিপ সন্স ভাষা বা সুপ্রাপ্লুরাল মেমরেন আর আউটার বর্ডারে আমরা পাচ্ছি

এখানে হচ্ছে সেরাটাস ভুল বলছি কেন এখানে হচ্ছে সাবক্লেভিয়াস এখানে হচ্ছে স্কেলিনাস অ্যান্টেরিয়র এখানে হচ্ছে স্কেলিনাস মিডিয়াস এই তিনটা মাসেলের উপরে সাবক্লেভিয়াস স্কেলিনাস অ্যান্টেরিয়র স্কেলিনাস মিডিয়াস শেষ আর হচ্ছে এই হচ্ছে আমাদের ইয়াগুলো অ্যাটাচমেন্ট গুলো এখন হচ্ছে আমরা রিলেশন আসি রিলেশনের নেকেটটা অলরেডি বলে ফেলছি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন বলে রাখি সেটা হচ্ছে গিয়ে এই অ্যান্টেরিয়র গ্রুপ অ্যান্ড পোস্টেরিয়র গ্রুপের রিলেশন এটা খুবই ইজি অ্যান্টেরিয়র গ্রুপে থাকে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন মানে স্কেলেনাস টিবাকলের সামনে আর কি ভেইন আর পোস্টেরিয়ার গ্রুভের রিলেশনে থাকে হচ্ছে সাপ্লেভিয়ান আর্টারি ঠিক আছে ভেইন ভেইন থাকবে সামনে আর্টারি থাকবে পিছনে ভেইন সবসময় আপার পজিশন মানে সুপেরিয়র থাকে ঠিক আছে তুমি হচ্ছে যেমন ধরো কোস্টাল গ্রুপে দেখো ভেইন সবার আগে থাকবে নেকের রিলেশনে দেখো এখানে হচ্ছে নার্ভের পরপরই ভেইন থাকবে আর্টারির আগে আগে তারপরে হচ্ছে এখানে মানে গ্রুপের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ভেইন আগে থাকবে তারপর আর্টারি থাকবে এখানে মনে রাখবা এখানে হচ্ছে সব ভেইন

তোমার ব্রাকিয়াল প্লেক্সার্স যখন পড়বা তখন জানবা যে তিনটা ট্রাঙ্ক আছে আপার মিডল লোয়ার তার মধ্যে লোয়ারটা আরকি ওখানে পড়লে ওটা ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে মানে এদিক দিয়ে যায় তো লোয়ারটা এখানে টাচ করে যায় আরকি তো এখানে হচ্ছে তাহলে সাবলেভিয়ান আর্টারি অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সার্স আচ্ছা তো রিলেশন আমরা দুইটা জিনিস পড়লাম নেকের রিলেশন এবং এই গ্রুপের রিলেশন কার কোনো সমস্যা আছে নেকের রিলেশনটা আর একটু বলবা হ্যাঁ অবশ্যই মিডিয়াল থেকে ল্যাটারালি হচ্ছে আমরা কি কি পাবো সিম্প্যাথিক চেইন পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আর লো ভেন্টাল ল্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ বুঝতে পেরেছ এটা এখন মুখস্থই করতে হবে আসলে মানে ম্যাক্সিমাম তোমাদের রিবে এখন মুখস্থ করতে হবে কিছু করার নাই মানে আমি তোমাদেরকে আসলে যদি বুঝাই মাথা একদম গ্যাঞ্জাম লেগে পুরা গিচাপিটা মানে ইয়া হয় মানে একদম গিট্টু লেগে যাবে আর কি এই জন্য হচ্ছে আপাতত এগুলো মুখস্থ করো যে দুই একটা বিষয় বোঝাচ্ছি এগুলো মাথায় রাখো আচ্ছা এখানে হচ্ছে ওগুলো একটু দেখাইছে আর কি মানে একটু সুন্দর করে এই যেমন দেখো সামনে সাপ্লাইভিয়াস মাসেল তারপরে এই যে এটা কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের আহ রাইট রিপ আর এটা হচ্ছে গিয়ে লেফট ঠিক আছে এটা আমি পরে বলবো কেন তো এখানে হচ্ছে গিয়ে আমরা কি পাবো সাপ্লাইভিয়াস মাসেল এই যে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে আমরা স্কেলনেস টিভার কলেসেরিয়া পাচ্ছি পিছন দিকে স্কেলনেস মিডিয়াস পাচ্ছি আহ এখানে হচ্ছে স্কেলিনাস অ্যান্টেরিয়ট এটা লাগবে না এটা হচ্ছে ও এটা লাগবে এটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয় সরি সেরাটাস অ্যান্টেরিয় পাচ্ছি এক্সটার্নাল ইন্টারকোস্টাল আছে এখানে লেখা নাই যদিও মানে দেয় নাই যদিও আছে এটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয় মাসেল এই যে নেকের রিলেশন আমি পাচ্ছি এতো এখানে একটু কালারফুল ওয়েতে আর কি দেওয়া আর কিছুই না এতক্ষণ যেগুলো বলছে বলে এই গেলো আমাদের ফার্স্ট রিপ টিপিক্যাল রিপ শেষ ফার্স্ট রিপ শেষ কার কোনো সমস্যা আছে না আপু আচ্ছা ক্লাস আর বেশিক্ষণ না আমি জানি যদি টপিক বেশি তো এই জন্য টাইম একটু বেশি লাগতেছে আচ্ছা এই হচ্ছে আমাদের সেকেন্ড রিপ এটা আমাদের অ্যানাদার অ্যাটিপিক্যাল রিপ এই রিপ থেকে কিছুই লাগবে না মোট কথা যে জিনিসটা খালি লাগবে সেটা হচ্ছে এই রিপটার লেন্থ ফার্স্ট রিপের দ্বিগুণ ঠিক আছে ফার্স্ট রিপের দ্বিগুণ এটাও ফার্স্ট রিপের মতো হরাইজন্টাল মানে অবলিক না অ্যান্টেরিয়র এন্টার পোস্টার দুটাই সার্ফেস কে টাচ করে রাখে রাখলে আর মোস্ট ইম্পর্টেন্ট একটাই পয়েন্ট সেটা হচ্ছে রাফ টিউবার কল থাকে এটার আপার বর্ডারের আউটার পার্ট মানে আউটার সরি আপার সার্ভিস এর আউটার বর্ডার বরাবর একটা রাফ টিউবার থাকে এটা মানে এই বনে একটা জিনিসই দেখা যায় বুঝছো আর কোনো গ্রুপ বা কোনো কিছু না দেখা গেলে এটা দেখা যায় এই যে একটা রাফ টিউবার আছে এটা হচ্ছে গিয়ে মানে সেকেন্ড মানে এটা দিয়ে বুঝবা এটা হচ্ছে সেকেন্ড রিপ এখানে আর কিছুই লাগবে না আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস একটু বলি নেই দেখো ফার্স্ট রিপে হচ্ছে হেডটা কিন্তু রাউন্ডেড এখানে কিন্তু কোনো ফ্যাসেট নেই এটা মাথায় রাখো হেডটা রাউন্ডেড এটা তোমাদের ভার্টিব্রাতে লাগবে তোমাদের যিনি ভার্টিব্রা পড়াবেন ওখানে হচ্ছে যদি ফার্স্ট যে ভার্টিব্রা আছে ফার্স্ট ভার্টিব্রার যে ফ্যাসেটটা তোমরা পাবা আর্টিকুলার যে ফ্যাসেট পাবা তোমার ইয়াতে বডিতে ওইটা তোমরা খেয়াল করবা তাহলে বুঝতে পারবা যে এটা কেন রাউন্ডেড এটা হচ্ছে রাউন্ডেড এখানে কোনো ফ্যাসেট নাই এখানে কোনো ফ্যাসেট নাই ফার্স্ট রিপে হেডে কোনো ফ্যাসেট নাই তিনবার বললাম এটা হচ্ছে ওইটাই মানে আর ওটাই আর কি বলে দরকার নেই আচ্ছা তো আমাদের বনে আসলে জেনারেল আলোচনা শেষ মোটামুটি এখন হচ্ছে অ্যানাটমিক্যাল কিছু সরি মানে ক্লিনিক্যাল অ্যানোমালি গুলা কিছু বলবো ক্লিনিক্যাল অ্যানোমালি হচ্ছে আমাদের একটা আইটেমে রিটার্ন আইটেমে হচ্ছে একটা জিনিস দিছিল এটা হচ্ছে ফ্লেইল চেস্ট এটা ফ্লেইল লেখা আছে ফ্লেইল চেস্ট এটা আমি তখন মানে হা করে তাকাইছিলাম যেটা কি দিল

এই যে রিবের হচ্ছে গিয়ে মানে কোস্টাল সামনের দিকে মোট কথা সামনের দিকে হচ্ছে গিয়ে ভেঙে যায় অনেক কোনো কারণে যদি ভেঙে যায় ফ্র্যাকচার যদি হয় সামনের দিকে কোনো কারণে ধাক্কা খেয়েছে এটা হচ্ছে ধর কেউ অ্যাক্সিডেন্ট করলো গাড়িতে সামনে ধাক্কা খাইছে কি তো তখন হচ্ছে কিছু রিব যদি ভেঙে যায় ভেঙে গেলে তখন একটা তখন কি সমস্যা তখন সমস্যা হচ্ছে আমরা যখন ইন্সপিরেশন বা বাতাস যখন ভিতরে ঢুকাই তখন চেস্টটা কিন্তু বাহিরের দিকে যাওয়ার কথা তাই না চেষ্টা বড় হয়ে যাওয়ার কথা গুলা বাহিরের দিকে আসার কথা আর যখন আমরা এক্সপায়ার করি মানে নিঃশ্বাসটা মানে নিঃশ্বাসটা ছেড়ে দিই বাতাস ছেড়ে দিই তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলা সংকুচিত হয়ে যাওয়ার কথা মানে লাং প্লাস কোস্টাল কার্টিলেজ গুলা মানে রিপ এগুলো হচ্ছে ভিতরের দিকে যাওয়ার কথা কিন্তু ফ্লেইল চেস্ট যখন হয় যখন এগুলো ভেঙে যায় ঠিক তার অপোজিট হয়ে যায়

আচ্ছা তো মানে হচ্ছে যে মুভমেন্ট হওয়ার কথা ঠিক তারক্সিকাল মুভমেন্ট মানে হচ্ছে অপোজিট যেটা হওয়ার কথা তার উল্টাটা হয় প্যারাডক্সিক্যাল মানে উল্টা তো তখন জীব প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হবে এক কথা দিয়ে বাকি সব বলা হয়ে যায় নিঃশ্বাস নিল ছাড়লো বাইরে ভিতরে এত কথা বলা লাগে না এমনি প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হয় বললেই হয় আচ্ছা এখন হচ্ছে গিয়ে সার্ভাইকাল রিব সার্ভাইকাল রি আরেকটা ক্লিনিক্যাল অ্যানামলি এটা হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানামলি আর কি জন্মগত সমস্যা এখানে হচ্ছে গিয়ে তোমার এই দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা তাই না এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট রিব পিছনে গিয়ে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার সাথে জয়েন করলো তাহলে এর উপর একটা হবে সি সেভেন মানে সার্ভাইকাল সেভেন তো সার্ভাইকাল সেভেন এ ট্রান্সভার্স প্রসেসটা অনেক সময় হচ্ছে বড় হয়ে যায় মানে ট্রান্সভার্স প্রসেসটা যেই সাইজের থাকার কথা তার চেয়ে বেশি লম্বা হয়ে যায় তো তার চেয়ে বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে ফার্স্ট রিবের সাথে রিলেটেড যেই যেই জিনিসগুলো আছে সেগুলাকে কম্প্রেস করে ঠিক আছে সেগুলাকে চাপা দেয় তো সেগুলাকে চাপা দেওয়ার কারণে কিছু সমস্যা হয় আমাদের আহ মানে কোনটা এক একটাতে চাপা দিলে এক এক রকম সমস্যা হয় আর কি সেই সমস্যাটা যে হয় এই যে কন্ডিশনটা মানে এই যে লম্বা হয়ে গেল ট্রান্সফার প্রসেসটা এটাকে আমরা বলছি সার্ভাইকাল রিব সার্ভাইকাল তাই সার্ভাইকাল রিব তো এটা কোন কোন স্ট্রাকচার কম্প্রেস করে এই দেখো ফার্স্ট রিবে আমরা কি কি স্ট্রাকচার পাচ্ছি আচ্ছা এখানে তো লেখা নেই ফার্স্ট টাইমে আমি কি বলছিলাম যে সামনের দিকে যাবে হচ্ছে সাপলেভিয়ান ভেইন আর পিছন দিক দিয়ে যাবে সাপলেভিয়ান আর্টারি প্লাস লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস তো এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে এই যে রিপটা সার্ভাইকাল রিপটা হচ্ছে মেইনলি তোমার কমপ্রেস করে এই স্কেলিনাস কলের পিছন দিকে স্কেলিনি কলের পিছন দিকে কম্প্রেস করে তো পিছন দিকে কি কি স্ট্রাকচার থাকে রিলেটেড সাপলেভিয়ান আর্টারি এন্ড লোয়ার হচ্ছে সেরাটাস মানে ওই যে অ্যান্টেরিয়র মাসেলটা থাকে স্কেলিনা িয়া মাসেল থাকে কিন্তু মাসেল কম্প্রেস কমপ্রেস করলে তো খুব একটা সমস্যা নেই না মানে মাসেল তো মনে করে একটু চাপা খেয়ে থাকতে পারে সমস্যা নেই কিন্তু পিছন দিকে দুইটা রিলেশন আছে আমরা বলছিলাম ওইটা কি না না এখানে হচ্ছে এই যে স্কেলিনাস টিউবার পালের সামনে পিছনে রিলেশন বলেছিলাম আমি ফার্স্ট থেকে দুইটাই রিলেশন বলছিলাম একটা হচ্ছে নেকের আর একটা হচ্ছে স্কেলিনাস টিউবার পালের সামনে পিছনে তো সামনে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন আর পিছনে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি আর লোয়ার লোয়ার ব্রাঞ্চ অফ হ্যাঁ এই দুইটাকে হচ্ছে গিয়ে তোমার কম্প্রেস করবে এই দুইটাকে যখন কমপ্রেস করবে তখন দুইটা সমস্যা হবে যেহেতু দুইটা স্ট্রাকচার তো সাপ্লেভিয়ান আর্টারি যখন কম্প্রেস করবে আর্টারি আর কি সাপ্লেভিয়ান আর্টারি হচ্ছে কি হাতে সাপ্লাই দেয় ঠিক আছে আপার লিম্বা কি তো তখন হার্টের ব্লাড সাপ্লাই সমস্যা হবে আর আরেকটা জিনিস মানে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল দেখছো সেটা তোমরা হাত পড়লে বুঝবা মানে আপার লিম্ব পড়লে বুঝবা সেখানে হচ্ছে গিয়ে তোমার মানে থেকে কবজি পর্যন্ত যে ওটাকে আমরা ফোর আর্ম বলি ঠিক আছে এই ফোর আর্ম মিডিয়াল সার্ফেস বরাবর ব্যথা হবে একটু পেইন একটু নামনেস একটু খিচখিচ করবে মানে একটু কেমন থাকে না ঝিঝি ধরবে এরকম হবে আরকি তো ওইটা হচ্ছে গিয়ে তোমার এই লোয়ার ট্রাঙ্ক ব্রাকিয়াল কারণে তো সার্ভিক্যাল রিপ হলে এই দুটা সমস্যা হতে পারে তো এই রিপটা হচ্ছে তোমার এক সাইডেও হতে পারে আবার দুই সাইডেও হয়ে যেতে পারে মানে এক সাইডেও শুধু এরকম লম্বা হয়ে যেতে পারে দুই সাইডও হতে পারে তো সাধারণত এক সাইডে হয় মানে এটা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেজে হয় আর কি এটা খুবই রেয়ার একটা কেজ অনেকে মানে এক এক জায়গায় একটা লেখা কোথাও লেখা জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কোথাও লেখা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তোমরা যেটা বড় যে বই ফলো করো সেই বইটা পড়বা তো মানে লেটারালটা হচ্ছে গিয়ে কমন আর বাই হয় মানে অনেক কিছু কিছু ক্ষেত্রে বাই হয় তখন দুই হাতেই সমস্যা হবে কি বুঝতে পেরেছো এই ক্লিনিক্যাল অ্যানোমালি আচ্ছা তো এই হলো কাহিনী তোমাদের হচ্ছে গিয়ে রিবের পড়া মোটামুটি শেষ আমি যেগুলা বাদ দিয়ে আসছে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট এবং সাইড ডিটার্মিনেশন এটা হচ্ছে আমি তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাচ্ছি তার আগে হচ্ছে আ বলো যে তোমাদের রিপ থেকে কারো কোনো সমস্যা আছে কিনা তোমাদের পার্টিসিপেন্ট অলরেডি কমে গেছে কারো কোনো সমস্যা আছে না বুঝতে পেরেছ স্টার নামের একটু বলবেন আচ্ছা এটা মনে তুমি চ্যাট বক্সে লিখছো আমি এখনি বলব যে স্টার নামের যেটা হিস্টলজি হচ্ছে গিয়ে তোমার এই রিভেট হিস্টোলজি মতই দুটেই সেম স্টার নাম ফ্ল্যাট বোন রিবো ফ্ল্যাট বোন তো এটা হচ্ছে আউটার انر কম্প্যাক্ট আর মিডল স্পঞ্জি থাকবে বুঝতে পেরেছো থ্যাঙ্ক ইউ আচ্ছা वेलकम গেল আর কারো কোন সমস্যা যে না থাকে এখন যে টার্মটা একটু আমাকে বলতে বলা হয়েছে ডেমনস্ট্রেশন এই বিষয়টা হচ্ছে মেডিকেলের সাথে রিলেটেড তোমরা এতদিন পরিচিত না সম্ভবত মোস্টলি ডেমনস্ট্রেশন কে সংক্ষেপে বলে ডেমো ডেমো জিনিসটা কি কেউ কি জানো জি আপু মানে পড়া বলা মানে কারোর সামনে বলা অথবা অথবা কারো থেকে নেওয়া পড়াটা বুঝে নেওয়া ভেরি গুড হ্যাঁ হ্যাঁ এটাই ডেমো মানে হচ্ছে আমি একটু আগে স্টেপ গুলো কিন্তু অলরেডি একবার বলে আসছি তোমরা হচ্ছে প্রথমত নিজে একবার পড়ার চেষ্টা ক্লাস এটা আসলে হয় না যদি এটা অনেক আর্টিফিশিয়াল কথাবার্তা যে ক্লাস করানোর আগেই তোমরা পড়ে ফেলছো এরকম খুব কম হয় মানে সবসময় এত টাইম পাওয়া যায় না তারপরেও হচ্ছে গিয়ে পড়ার চেষ্টা করবা যতটুকু পারো একবার হলো ছবিগুলো তাকায় তাকায় দেখে যাবা তাহলে ক্লাস বুঝতে সুবিধা হয় এবং সেটা লং লাস্টিং হয় পড়া গুলা আচ্ছা এখন হচ্ছে আহ তারপরে হচ্ছে গিয়ে তোমরা ক্লাসে পড়া শুনবা মানে স্টেপ এরকম যে প্রথমে হচ্ছে নিজে একবার পড়া ট্রাই করবে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না তারপর হচ্ছে ক্লাসে পড়া শুনবা একদম মনোযোগ দিয়ে শুনবা আমাদের যদি তোমার তোমাকে বলা হয় যে তোমাদের মেডিকেল সবচেয়ে কি বই নাকি গাইড বই নাকি কারণ তোমরা এক কথাই বলবো লেকচার ঠিক আছে মেন বইও না গাইড বই না লেকচার ইম্পর্টেন্ট যে তোমাকে টিচাররা কি পড়ায় এটা ইম্পর্টেন্ট কারণ লেকচার বই বেশিরভাগ বাংলাদেশের হয় না এক একটা কান্ট্রিতে এক এক ভাবে বা অনেক সময় আমাদের বোধগম্য ভাবেও লেখা থাকে না বা অনেক কিছু আছে যেগুলো স্কিপ করা যায় আবার অনেক কিছু আছে একটু বেশি বেশি জানা দরকার কোন বইয়ে কোনটা ভালো কোনটা ঠিক কোনটা ভুল কোনটা একটু বেশি জানা দরকার এগুলা হচ্ছে আমরা লেকচারে পাই ঠিক আছে আবার টিচার আমরা যিনি লেকচার দেন তার কাছে আলটিমেটলি আমরা প্রফ দিব আইটেম কার্ড যার কাছে দিই না কেন তো তার মন মতো পারতে হলে মানে তার ভালো তার কাছে ভালো মার্ক পাইতে হলে তার মন মতো বলতে হবে আর তার মন মতো বলতে গেলে তার লেকচার ফলো করতে হবে তো মেডিকেল লাইফ এর সবচেয়ে ইম্পর্টেন্ট লেকচার এই কারণে তোমার ক্লাসগুলো একদম মনোযোগ দিয়ে শুনবা মানে আসলে গিলবা আর কি মোট কথা মানে ক্লাস থেকে যেন মোটামুটি উনি যা বলছে মানে টিচার যা বলছে ভুল না হয় মানে সব আসলে এটা শুধু অ্যানাটমি ক্ষেত্রে বাট হচ্ছে গুলার ক্ষেত্রে আর কি গুলার যেমন ফিজিও বায়ো একটু কঠিন ওগুলা তো অনেক পড়া ক্লাসের সব এটা যায় না এনাটমি ক্ষেত্রে হচ্ছে সবকিছু বুঝে যাওয়ার চেষ্টা করবে ক্লাসের মধ্যে মুখস্থ রাখতে পারো আর না করো আচ্ছা এই হলো ক্লাস লেকচার আর কি এরপরে হচ্ছে গিয়ে তোমরা টিউটোরিয়াল ক্লাস তো হয় ওখানে কিছু না বুঝতে পারলে টিউটোরিয়াল টিচারকে জিজ্ঞেস করবা আর এরপরে হচ্ছে গিয়ে তোমরা একজন আরেকজনকে ডেমো দিবা মানে হচ্ছে একজন আরেকজনকে পড়া গুলো বলবা তুমি কি পড়ছো সেটা আরেকজনকে বলবা বা পড়া দিবা আর কি সে জিজ্ঞেস করুক আর না করুক তাহলে কি হবে যে তুমি নিজেও একবার বলে ফেললা তোমার রিভাইজ হয়ে গেল প্লাস হচ্ছে তোমার বলা হয়ে গেল তুমি একটা টিচিং একটা অ্যাবিলিটি হলো। আর কে যেন একজন বলছিলাম ঠিক মনে নেই যে তুমি যতক্ষণ না বোঝাতে পারো ততক্ষণ তুমি এটা পারো না ঠিক আছে মানে যতক্ষণ না তুমি কাউকে ইজিলি বুঝাতে পারছো ততক্ষণ মনে করবা যে তুমি ওই জিনিস সম্পর্কে জানো না সবকিছু আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে মানে বলবা মানে একজন আরেকজনকে এরকম শেয়ার করবা তো সেরকমই কাউকে নিবা মানে যে হচ্ছে তোমার ব্যাপারে নিবেদিত প্রাণ আর কি সে যদি দেখা যাচ্ছে যে তুমি ভুল করতেছো সে চেপে বসে আছে সেরকম হলে হবে না তো এরকম হচ্ছে দেখবা যে এরকম মানুষ একটু বাছাই করবা তো তারপরে হচ্ছে গিয়ে মানে সে যখন অপোজিট পার্টি যখন তোমাকে কোশ্চেন করবে একটু যখন দেখা যাচ্ছে তার মনে একটু কোয়েশ্চেন থাকতে পারে সে একটু ক্রিটিক্যাল কোশ্চেন তার মাথায় ঘোরাঘুরি করতে পারে বা সে তোমাকে ডেমো দেওয়ার পর তোমার মাথায় একটু পিকিউলিয়ার কোয়েশ্চেন গুলা ঘোরাঘুরি করতে পারে এগুলো তোমার একজন আরেকজন কোয়েশ্চেন করবা করার পরে দেখা দেখবা যে তুমি একা যেটা পারতেছ না তিন চারজন মিলে হচ্ছে সেই কোয়েশ্চেন গুলো আনসার বের করা যায় এটা হচ্ছে একটা মিরাকেল বলতে পারো মানে এক একজনের মাথা এক এক ভাবে কাজ করে এক এক টাইমে ঠিক আছে মানে দেখা যাচ্ছে অন্য সময় সে পারে না কিন্তু ওই সময় ঠিকই বের করে ফেলে আচ্ছা এটা হচ্ছে গিয়ে মানে তোমরা এরকম ডেমো দিবা এই জন্য ডেমোটা খুব ইম্পর্টেন্ট ইয়াতে আর গ্রুপ স্টাডি হচ্ছে সবার জন্য অ্যাপ্লিকেবল না তারপরেও মেডিকেল লাইফে গ্রুপ স্টাডি হচ্ছে খুব ইম্পর্টেন্ট সব করতে না পারলেও কিছু কিছু বিষয় অ্যাটলিস্ট অ্যানাটমির বোন ভিসারা গুলা ডেমো মানে গ্রুপ স্টাডির খুব দরকার এটা করলে আর এক লাস্ট হচ্ছে গিয়ে তোমরা বইটা ভালো করে রিডিং মানে ডেমো দেওয়ার আগে তো অলরেডি তোমরা একবার বইটা পড়ছো তারপরে হচ্ছে আবার ডেমো দেওয়ার পরে আরেকবার রিভাইজ দিবা তাহলে একদম ভালো মতো লং লাস্টিং পড়া হবে আর আরেকটা বিষয় মাথায় রাখবা আমি কি মনে কথা বেশি আরেকটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে যে কোন একটা টপিক টপিকে একশোটা জিনিস আছে ঠিক আছে আছে কথা একটা জিনিস তোমার একশোটা জিনিস জানার দরকার নাই তুমি প্রথমবার পড়ার সময় দশটা জিনিস জানো কিন্তু ওই দশটা জিনিস যেন এর পরবর্তী টফের আগ পর্যন্ত মানে লাইফ টাইম যেন ওই দশটা জিনিস তোমার দ্বারা কেউ ভুল করাতে না পারে ঠিক আছে মানে তুমি ধরো যে একশোটা পারে তোমাকে তার মতো একশোটা পারতে হবে না তুমি নব্বইটা না পারো কিন্তু দশটা যেন তোমার দ্বারা কোনোদিন ভুল না হয় ঠিক আছে মানে আমি এরকম অনেক দেখছি যে দেখা যায় পরীক্ষার আগে একদম ফুল বই একদম পড়ে একদম বাম্পার ফলন দিয়ে আসে তো পরবর্তীতে কিছু মনে থাকে না এটা দরকার নেই মানে যতটুকু তোমার মাথায় ধরে অতটুকু পড়বা আর হচ্ছে ধীরে ধীরে পড়ার ক্যাপাসিটি এটা বাড়বে আস্তে আস্তে পড়াও বাড়বে ধরো প্রথমবার দশটা পড়লে দ্বিতীয়বার বারোটা তৃতীয়বার চোদ্দটা তাহলে দেখবা পড়াগুলো লং লাস্টিং হয় একবারে সব ঢুকাতে গেলে সেটা থাকে না মাথায় আচ্ছা অনেক কথা বলে ফেলছি তো তোমরা নিশ্চয়ই বোর হয়ে গেছো আমার বকবো কেন কি বলবো আচ্ছা তো এ হলো মোটামুটি তোমাদের কি এগুলো বলে ফেললাম তো তোমাদের ক্লাসে কোনো সমস্যা আছে কিনা বলো এখন না থাকলে আমি তোমাদেরকে বোনটা দেখাবো একটু

দেখো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের রিব ঠিক আছে যেই রিব মানে যেই সাইড এর রিব সেই সাইড এর হ্যান্ড দিয়ে ধরতে হয় তো প্রথমে হচ্ছে তোমাদেরকে বোন ধরেই সাইড সাইড করতে হয় ঠিক আছে তো কিভাবে করবা দেখো ফার্স্টে হচ্ছে গিয়ে তোমরা মানে ধরি মানে তোমরা তো অলরেডি চিনে গেছো এটা হচ্ছে রাইট রিপ তাই না মানে আপাতত আমি চিনছি তোমার একটু পরে চিনবা এটা হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে ওভাল দেখো দেখাতে পারছি অ্যান্টির এন্ড হ্যাজ এ ওভাল ফ্যাসেট পোস্টের এন্ড যেটা পোস্টের এন্ড হচ্ছে গিয়ে তোমার পার্টিপের সাথে যেহেতু জয়েন করবে বলবো পোস্টের এন্ড হ্যাজ হেড নেক এন্ড টিউবার কল আউটার সার্ফেস ইজ কনভেক্স আউটওয়ার্ড এন্ড ইনার সার্ফেস অফ দ্য শ্যাফ্ট ইজ কনকেভ ইনওয়ার্ড ঠিক আছে মানে তোমরা সাইড ডিটার্মিনেশন বুঝতে পেরেছো জি আপু আচ্ছা এখানে একটু বলে রাখি এটা হচ্ছে এক একটা মেডিকেলে ভ্যারি করে মানে টিচাররা দেখা যায় মেন বইটা অনেক সময় নেয় না তোমাদেরকে টিচাররা যেটা বলবে টিউটোরিয়াল টিচাররা যেটা বলবে মানে যে যে পয়েন্ট ওনারা প্রাধান্য দেয় সেগুলো বলবা মেইনলি আমি হচ্ছে কমন কিছু বললাম এর বাহিরেও আছে কমন গুলা বললাম বাকিগুলা টিচার একটা ফলো করবা এই হয়ে গেলে হয়ে সাইড ডিটারমিনেশন আচ্ছা এখন হচ্ছে তোমার বোনটা ধরবা কিভাবে বোনটা হচ্ছে মানে যেই যে সাইডের বোন সেই হাত দিয়ে ধরবা এটা দুই হাত দিয়ে ধরা যাবে না এবং পোস্টের এনটা ধরবা এবং এটা সোজা করে ধরবা না ঠিক আছে এটা অনেকে ভুল করে সোজা করে ধরবা না এটাকে একটু একটু বাঁকা বাঁকা করে করে ধরবা 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 এইভাবে বুঝতে মানে এটা নিচে তাহলে তোমরা দেখতে না আমি একটু উপরে ধরছি জন্য মানে একটু নিচে ধরবা এখানে মানে একটু ইয়ে করে মানে বাঁকা করে ধরবা সামনেটা একটু আর জিনিস এই সামনে যেহেতু কোস্টাল কার্টিলেজ থাকে এটা মিড লাইন বরাবর থাকবে না এটা একটু ল্যাটারেল থাকবে এইভাবে ঠিক আছে যদি আমি ভুল হাতে ধরছি মানে এইভাবে থাকবে আর কি এটাকে একটু অবলিকলি ধরবা সোজা প্লেনে রাখবে না এবং এটাকে মিডলাইন থেকে একটু সরায় ধরবা সামনের রেনটা যেহেতু এখানে পোস্টাও কাটিয়ে থাকবে তাই না তোমাদের বুঝবো আহ হ্যাঁ কোন সাইডে রিপ মানে হচ্ছে এই যে একটু আগে বললাম সাইড ডিটারমিনেশন যেটা অ্যান্টিরো এন্ড হ্যাজ এ ওভার ফ্যাসেট এটা একটা ইনার এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই বাদ দিছি এই যে ইনার সার্ফেস যেটা ইনার সারফেসটা হচ্ছে গিয়ে কনকেভ থাকবে এবং আউটার সারফেসটা হচ্ছে কনভেক্স থাকবে এখন যদি তোমাদের বলা হয়েছে ধর যে টিচার এখন বলেছে আমি যদি রিপটাকে এইভাবে ভাবে ধরি ঠিক আছে আমি যদি রিপটাকে এইভাবে ধরি তাও তো আউটার সারফেসটা কনভেক্স হলো ভিতরটা কনকেভ হলো একটা কোস্টাল গ্রুপ আছে ওইটা তো লোয়ার পোট মানে ইনার রিস্পেক্টতে থাকে হ্যাঁ ভেরিগুড এটাই আমি শুনতে চাচ্ছিলাম মাশাআল্লাহ তো এটা দিয়ে হচ্ছে মেইনলি বুঝবা ধরো তোমার তুমি যখন যতক্ষণ না কোস্টা গ্রুপের কথা বলবে ততক্ষণ টিচার প্যাঁচাইতে থাকবে মানে বলবে যে ধরো আমি এইভাবে ধরলাম ধরলে আমার ফ্যাশনটাও সামনে থাকছে হেডমিকেও পিছনে থাকছে আবার হচ্ছে কনভেক্সিটি কনকেভিটিও ঠিক আছে তাহলে কেমন বুঝলাম এটা তো লেফট হতে পারে তো তাহলে কি তখন বলবে যে ম্যাম আমি যদি এই দিকে ধরি তাহলে হচ্ছে ও আমি তো এতক্ষণ উঠে ধরেছিলাম তো আমি যদি এই দিকে ধরি তাহলে মানে আমি হচ্ছে যেইদিকে কোস্টাল গ্রুপটা নিচের দিকে থাকবে ওই দিকে ধরবো এটা আসলে লেফ্ট সাইডে বোন আমি যদি ভুল করি মানে আমাকে আসলে ফিল দেওয়া উচিত দেখো কোস্টাল গ্রুপটা হচ্ছে নিচের দিকে থাকবে ঠিক আছে তোমাকে দেখতে পাচ্ছো আমার ভিউ কি স্পষ্ট জি আপু তাহলে তোমরা বোনটা ধরে কি বলবা আমি এক্সট্রিমলি সরি আমি নিজেই কোস্টাল গ্রুপটা ফার্স্ট এ খেয়াল করিনি মানে আমার মাথায় ভারী মারা হচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে আহ দেখছো মানে আমিও ভুল করতেছি আসলে আমরা সহজ জিনিস অনেক সময় ভুল করি তো ফার্স্টে হচ্ছে ধরো বোনটা এখানে রাখা আছে তোমাকে টিচার বললো যে বোনটা তোলো তো তুমি তুলবা তুমি তুলবা তুলে এরকম করে ধরে থাকবে না তুলবাই তুমি অ্যানাটমিক্যাল পজিশনে ধরে এভাবে ধরবা ধরার পরে বলবা যে ম্যাম ইট হ্যাজ অ্যান আপার এন্ড উইথ হ্যাভ অ্যান ওরাল আহ ওভাল ফ্যাসেট which, which, uh, which articulous with দ্য কোস্টাল কার্টিলেজ হ্যাজ অ্যা পোস্টের you এন্ড উইচ হ্যাভ আহ হেড নেক মানে which হাজ হেড নেক এন্ড টিউবার কল এন্ড

আরেকটা জিনিস বলতো এটা মানে অবলিক থাকা সুবিধা কি এটা একটু মানে রিপটা যদি সোজা থাকত তার সমস্যা কি থাকত ধর ফার্স্ট রিপে ধর সোজা আছে না ফার্স্ট সোজা শুয়ে থাকি তখন হচ্ছে আমাদের আর তারপরে রেসপিরেশনের ক্ষেত্রে ওই যে ডায়ামিটারটা বাড়ে কমে এই ক্ষেত্রেও হয় আবার আমরা যখন শুয়ে থাকি সেই ক্ষেত্রে ওই যে আমাদের আউট এর ছোট মানে কোথায় ফর অফ দা রিপ মানে রিপকে মুভ করার জন্য ধর রিফটা যদি সোজাই থাকত তাহলে এটা কি মুভ করবে না এটা তো আর নিশ্চয় এটা তো একটা বোন এটা তো আর সংকুচিত প্রসারিত হতে পারবে না তো এটা কি হবে এটা যেহেতু বাঁকা থাকবে সেহেতু এটা যখন উপরের দিকে এবং নিচের দিকে নামবে উপরের দিকে নামলে চেস্টের ক্যাভিটিটা বড় হয়ে যাবে এবং নিচের দিকে নামলে চেস্ট ক্যাভিটিটা ছোট হয়ে যাবে এভাবে মানে আসলে আমরা মানে লাঙের যে জায়গাটা এভাবে বাড়াই কমায় আর কি এটাই হচ্ছে এটা হরাইজনটা না থাকার সুবিধা এটা একটু অবলিক থাকার সুবিধা আর কি আর এই হচ্ছে কি এখানে পোস্টাল কাটিলেজের জন্য একটু ল্যাটারালি ধরবা এটা আরেকবার মেনশন করে দিলাম

হেডটা হচ্ছে কি রাউন্ডেড এবং এখানে দেখো একটা টিউবার কল আছে টিউবার কলটা সরাসরি অ্যাঙ্গেলে এত দরকার নেই যদিও আর এই যে দেখো এই অ্যান্টেরিয়র যে ইয়াটা এটা হচ্ছে গিয়ে এটার থেকে দেখো অনেক বড় তাই না বড় তারপর হচ্ছে শক্ত ব্রডার তারপর হচ্ছে লার্জার এবং হচ্ছে পিটেড এখানে অনেক ছোট ছোট ছিদ্র আছে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এই যে একজন লিখছো ফোনের চার্জ আপ আমার ফোনেরও চার্জ নেই আর একটু বেশিক্ষণ না এই তো আচ্ছা এই এটা দেখিয়ে করবো আর এই তো হ্যাঁ এর মধ্যে হচ্ছে আর এটা তোমরা কিভাবে ধরবা এটা ফার্স্ট মানে টিপিক্যালটা যেভাবে ধরবা এটাও সেভাবেই ধরবা আর এখানে তোমরা সাইড ডিটারমিনেশন কিভাবে করবা এখানে সাইড ডিটারমিনেশন করবা যে স্কেল ইন দি টিউবারকল লাইস ইন দা আপার সারফেস আউটারলি মানে হচ্ছে আপার সারফেস থাকবে এটুকু বললেই হবে যে স্কেল ইন দি টিউবারকল লাইস ইন দা আউটার আপার সারফেস হেড ইজ রাউন্ডেড এন্ড ডিরেক্টেড পোস্টেরিয়রলি এন্ড শর্টার ব্রডার থিকার পিটেড অ্যান্টেরিয়র এন্ড ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি ঠিক আছে বুঝতে পারছো এই হচ্ছে কি আমাদের ফার্স্ট ট্রিপ আর মানে ফার্স্ট ট্রিপ ধরবা কিভাবে বুঝতে পারছো মানে ওইটা এরকমই মানে উপরেরটা হচ্ছে গিয়ে একটু আর ফার্স্ট হচ্ছে অনেক বেশি অবলিকলি থাকে মানে একদম একটু বেশি হালায় ধরবা একটু বেশি বাঁকা করে ফেলবা আর কি আচ্ছা আর আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড রিপ সেকেন্ড হচ্ছে হচ্ছে দেখো একটা হচ্ছে একটা মার্ক একটা রিজ আছে বুঝতে পারছো দেখতে পাচ্ছো দিয়া পূজাতে দেখা হ্যাঁ এটা এই যে এই জিনিসটা দিয়ে আমরা বুঝবো এটা হচ্ছে সেকেন্ডারি আচ্ছা তোমাদের বনে আর কারো কোনো বুঝতে সমস্যা আছে মানে কোনো স্ট্রাকচার বুঝতে অসুবিধা আছে না আচ্ছা আজকে ক্লাসে কারো কোনো সমস্যা আছে আমার পড়ানো মোটামুটি শেষ মেইন মেইন জিনিসগুলা প্লাস ভাইবাতে যেগুলো ধরবে শেখা শেষ এখন এর বাহিরে কেউ কিছু জানতে চাইলে বলো প্লাস যদি কেউ কিছু না বুঝতে পারো সেটা বলো আমি আসলে

তো আহ দেখাচ্ছি তার আগে কয়েকটা ইন্ট্রো কথা বলে নিই মুভমেন্ট হচ্ছে দুই রকম হয় যদিও তোমাদের পড়ানোর কথা এখানে দুই রকম মুভমেন্ট হয় পাম্প হ্যান্ডেল মুভমেন্ট অ্যান্ড বাকেট হ্যান্ডেল মুভমেন্ট ঠিক আছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট কি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে তোমার যেমন ধরো বাকেট মানে বালতি বালতির হ্যান্ডেলটা যেমনি মুভমেন্ট করে এমনি আর কি আর আরেকটা হচ্ছে গিয়ে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট পাম্প হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে গিয়ে টিউব যে হ্যান্ডেলটা ওইটার মতো আর কি এখন আমি তোমাকে দেখাই দেখতে পাচ্ছো ধরো এটা হচ্ছে এই পজিশনে আছে ঠিক আছে এইভাবে থাকবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম আচ্ছা এটা হচ্ছে এখন আমি ধরো আমি ফারস্টে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট করলাম বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে এইভাবে হবে এইভাবে বুঝতে পারছো বিষয়টা মানে হচ্ছে আমার শ্যাফটা উপরে নিচে ওঠানামা করবে ভুল হাতে ধরছে মানে আমি ডান হাতে দেখাচ্ছি এটা леফট কিপ তো হচ্ছে উপরে নিচে ওঠানামা করে এটা হচ্ছে বাকেল হ্যান্ডেল হ্যান্ডেল মুভমেন্ট আর পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা হচ্ছে সামনের পিছে ওঠানামা করে মানে এইভাবে ঠিক আছে তো এই বাকে সরি পাম্প হ্যান্ডেল মুভমেন্টে স্টার নামেরও কিছু মুভমেন্ট হবে আর কি স্টার নামটাও একটু মুভ করবে একটু বেশি না স্টার নামটা একটু মুভ করবে কিন্তু এই যে বাকেট হ্যান্ডেল মুভমেন্টে শুধু রিভ টা মুভ করবে ঠিক আছে বাকেট হ্যান্ডেল মুভমেন্টে এই সামনে জয়েন্ট এবং পিছনে জয়েন্ট দুইটারই হচ্ছে একটুখানি মুভমেন্ট হবে যার কারণে পুরাটাই মুভ করবে এটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট যেমন বালতি রিয়া টা কিরকম হয় এভাবে থাকে না ওরকম আর কি এটা হচ্ছে বাকে হ্যান্ডেল মুভমেন্ট আর হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এরকম বুঝতে পেরেছো রিভেন্ট হয়ে এটা একটু পরে নেবো আর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাসটা শেষ করি আসসালামু আপু আছে এত সুন্দর করে পড়াচ্ছো দেখে 마শাআল্লাহ আর কারো যদি কোনো থাকে তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এন্ড করে দেই এমনি অনেকক্ষণ হয়ে গেছে আর আপু অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে পড়িয়েছেন তোমাদের মনে আর কোনো কনফিউশন থাকার কথা না থাকলেও পরে হচ্ছে তোমরা চ্যাট বক্সে জিজ্ঞাসা করতে পারবে ঠিক আছে ওকে আপু ধন্যবাদ আপু আপু অনেক সুন্দর পড়িয়েছেন আপু আপনি অনেক ধন্যবাদ আপনাকে রেসপন্স না করলে আমার পড়তে ভালো লাগে না আসল কথা যেটা আপু আপনি ঠিক আছে আপু এত কষ্ট করে এত সুন্দর পড়ালেন তোমরা হচ্ছে এই টপিকের আপু একটা টপিক দিয়ে দিবে তোমরা একটু পোস্ট লেখার চেষ্টা করো ঠিক আছে আমরা সবাই লিখবা ঠিক আছে একটা পোস্টে দুই তিন জন হলে সমস্যা নেই সবাই লিখবা লেখার চেষ্টা করবে মনে থাকবে দি আপু ইনশাআল্লাহ আপু তাহলে কি আমরা শেষ করে দিই নাকি আপু হ্যাঁ আর কারো কোনো কোয়েশ্চেন আছে আপু আমার স্টারনামের টপিকে একটা কোয়েশ্চেন ছিল করব হচ্ছে আপু যে আর কি আমরা পড়েছিলাম যে স্টারনামের ম্যানোব্রিয়াম থেকে আমরা হচ্ছে রেড বোন ম্যারো কালেক্ট করি হচ্ছে যে ইসের জন্য বাট হচ্ছে বেবিদের ক্ষেত্রে যে আমরা আইলিয়া ক্রেস্ট অফ দা হিপ বোন থেকে করি এটা কেন বিষয়টা হচ্ছে গিয়ে তোমার শুধু ম্যানোব্রিয়াম মানে বেবিদের ক্ষেত্রে যেমন হচ্ছে মোট কথা আইলিয়া ক্রেস এটা আইলিয়ামটা হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট বোন ঠিক আছে তো রেড বোন মেলোটা হচ্ছে গিয়ে আইলিয়া ক্রেস্টে প্লাস ম্যালোব্রিয়াম দুটাতেই সারা জীবন পারসিস্ট করে কিন্তু মানে যেমন হচ্ছে তোমার কি বলে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে তোমার আইলিয়া ক্রেসটা হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্টার করা ইজি হয় কারণ হচ্ছে মানে বিষয়টা তোমার কিভাবে বলি যেমন ধরো মানে আমি একটু মানে কথা গলায় আসছে মুখে আসছে না ধরো এই আইলিয়া ক্রেসটা হচ্ছে একটা প্রমিনেন্ট একটা জায়গা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ঠিক আছে তো বাচ্চাদের জন্য মানে চেস্টে সরাসরি চেস্টে সরাসরি ঢোকানো হচ্ছে ইয়া দিয়ে মানে আইলিয়া ক্রেস দিয়ে হচ্ছে গিয়ে ইনফিউজ করাটা ইজি হয় বা ট্রান্সপ্লান্ট করাটা ইজি হয় সেজন্য হচ্ছে গিয়ে ওদের ওইটা আর বড়দের ক্ষেত্রেও তো এখন বলতে পারো যে বড়দের ক্ষেত্রেও তো আইলিয়া ক্রেস্ট আছে তো বড়দের কেন আইলিয়া ক্রেস্ট স্টে করে না কারণ হচ্ছে যে বড়দের ক্ষেত্রে আমার আইলিয়াক ক্রেস্টের চেয়ে আবার হচ্ছে এই যে স্টার নাম যেটা ওটা হচ্ছে গিয়ে মানে ম্যানোব্রিয়াম যেটা এটা হচ্ছে মোর সাবকিউটেনিয়াসলি থাকে প্লাস এটার মাঝখানে কোনো ইন্টারভেনিং কোনো ভেসেলস থাকে না ঠিক আছে এই জন্য হচ্ছে সরাসরি একদম ইনকিউ মানে মানে একটা বাচ্চার বুকে তুমি সুই ঢুকাচ্ছ এটা বেশি ইজি নাকি একজন বড় মানুষের বুকে সুই ঢুকাচ্ছ কোনটা ইজি বড় মানুষের হ্যাঁ তো এই জন্য হচ্ছে কি বড়দের মেইনলি আইলিয়া ক্রেস্টটা অ্যাভয়েড করা হয় আর তার মানে যে তার আইলিয়া ক্রেস্টে রেড বোন ম্যানো নাই তা না তার আইলে ক্রেস থেকেও নেওয়া যাবে কিন্তু প্রেফার করা হয় ম্যানোব্রিয়াম আর বাচ্চাদের ক্ষেত্রে ওই আইলে ক্রেস থেকে নেওয়া আচ্ছা আপু যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে আর কি ম্যানোব্রিয়াম থেকে নিতে কোনো প্রবলেম হয় তাহলে আমরা আইলে ক্রেস থেকে নিতে পারবো ম্যানোব্রিয়াম থেকে প্রবলেম কেন হবে আপু মানে মানে আমার এটা আর কি কোশ্চেন ছিল দুইজনের জন্য না ম্যানোব্রিয়াম থেকে কখনো প্রবলেম হয় না ম্যানোব্রিয়াম থেকেই নাই ওই মানে কখনো হয় না এই কোশ্চেনটা কখনো আসেনি আপু আচ্ছা আপু থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ রেমি আর মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে ক্লাসটা হচ্ছে শেষ করে দিতে পারবো আজকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম